মাই অডিও বুকে আজ পড়ব হুমায়ুন আহমেদ লিখিত মিসির আলি সিরিজ থেকে জিন কফিল। পাঠে আছে সজল। নিয়মিত অডিও বুক শুনতে চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ। জায়গাটার নাম ধুন্দুলনাড়া। নাম যেমন অদ্ভুত, জায়গাটাও তেমন জঙ্গলে। একবার গিয়ে পৌঁছলে মনে হবে সভ্য সমাজের বাইরে চলে এসেছে। সেখানে যাবার ব্যবস্থাটা বলি। প্রথমে যেতে হবে ঠাকুরকোনা, ময়মনসিংহ মোহনগঞ্জ ব্রাঞ্চ লাইনের ছোট্ট স্টেশন। ঠাকুরকোনা থেকে গয়নার নৌকা যায় হাতিরবাজার পর্যন্ত। যেতে হবে হাতিরবাজারে। ভাগ্য ভালো হলে হাতিরবাজারে কেয়ারা নৌকা পাওয়া যাবে। যদি পাওয়া যায় সেই নৌকায় শিয়ালজানি খাল ধরে মাইল দশেক উত্তরে যেতে হবে। বাকি পথ পায়ে হেঁটে। পেরোতে হবে মাঠ, ডোবা, জলাভূমি। জুতা খুলে হাতে নিয়ে নিতে হবে। পা কাটবে ভাঙা শামুকে। গোটা বিশেক যোগ ধরবে। বিশ্রী অবস্থা। কতটা হাঁটতে হবে তারও অনুমান নেই। এক একজন এক এক কথা বলবে। একটা সময় আসবে যখন লোকজন হাসি মুখে বলবে, ধুন্দুলনাড়া, ওই তো দেখা যায়। তখন বুঝতে হবে আরও মাইল সাতেক বাকি। বছর পাঁচেক আগে এই জঙ্গলের জায়গায় আমাকে জনৈক সাধুর সন্ধানে যেতে হয়েছিল। সাধুর নাম কালুখা। মুসলমান নাম হলেও সাধু হিন্দু ব্রাহ্মণ। বাবা মা তাকে শৈশবেই ত্যাগ করেন। তিনি মানুষ হন মুসলিম পরিবারে। কালুখা নাম তার মুসলমান পালক বাবার দেয়া। যৌবনে তিনি সংসার ত্যাগী হয়ে শ্মশানে আশ্রয় নেন। তার অসাধারণ ক্ষমতা, বিভূতির কোনো সীমা সংখ্যা নেই। তিনি কোনোরকম খাদ্য গ্রহণ করেন না। তার গা থেকে সবসময় কাঁঠাল চাপা ফুলের তীব্র গন্ধ বের হয়। পূর্ণিমার সময় সেই গন্ধ এত তীব্র হয় যে কাছে গেলে বমি এসে যায়। নাকে রুমাল চেপে কাছে যেতে হয়। সাধু সন্ন্যাসী, তাদের অলৌকিক ক্ষমতা, এইসব নিয়ে আমি কখনো মাথা ঘামাই না। আমি মনে প্রাণে বিশ্বাস করি ব্যাখ্যার অতীত কোনো ক্ষমতা প্রকৃতি মানুষকে দেয়নি। কোনো সাধু যদি আমার চোখের সামনে শূন্যে ভাসতে থাকেন আমি চমৎকৃত হব না। ধরে নেব এর পেছনে আছে ম্যাজিকের সহজ কিছু কলাকৌশল যা এই সাধু আয়ত্ত করেছেন। কাজে আমার পক্ষে সাধুর সন্ধানে ধুন্দুলনাড়া নামে অজ 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 পাড়াগায় যাবার প্রশ্নই আসে না। যেতে হয়েছিল শফিকের কারণে। শফিক আমার বাল্যবন্ধু। সে বিশ্বাস করে না এমন জিনিস নেই। ভূতপ্রেত থেকে সাধু সন্ন্যাসী সব কিছুতেই তার অসীম বিশ্বাস। বিংশ শতাব্দীর মানুষ হয়েও সে বিশ্বাস করে যে সাপের মাথায় মণি আছে। কৃষ্ণপক্ষের রাতে এই মণি সে উপরে ফেলে। চারিদিক আলো হয়ে যায়। আলোয় আকৃষ্ট হয়ে পোকামাকড় আসে। সাপ তাদের ধরে ধরে খায়। ভোজন পর্ব শেষ হলে মণিটি আবার গিলে ফেলে। সাধু কালুখার খবর শফিকই নিয়ে এলো এবং এমন ভাব করতে লাগলো যে অবতারের সন্ধান পেয়ে গেছে, যে অবতারের সঙ্গে দেখা না হলে জীবন বৃথা। আমি শফিকের সঙ্গে রওনা হলাম দুটি কারণে। এক, শফিককে আমি অত্যন্ত পছন্দ করি, তাকে একা একা ছেড়ে দেবার প্রশ্ন ওঠে না। দুই, সাধু খোঁজা উপলক্ষে গ্রামের দিকে খানিকটা হলেও ঘোরা হবে। মাঝে মাঝে এরকম ঘুরে বেড়ানো মন্দ লাগে না। নিজেকে পরিব্রাজক পরিব্রাজক মনে হয়, যেন আমি ফাহিয়েন বাংলার পথে পথে ঘুরে বেড়াচ্ছে। খুব আগ্রহ নিয়ে রওনা হলেও আগ্রহ হাতিরবাজার পৌঁছাবার আগে শেষ হয়ে গেল। অমানসিক পরিশ্রম হল। হাতিরবাজার থেকে যে কেয়ারা নৌকা নিলাম সেই নৌকাও এখন ডুবে তখন ডুবে অবস্থা। নৌকার পাটাতনের ফোঁটা দিয়ে বিজবিজ করে পানি উঠছে। সারাক্ষণ সেই পানি সেচতে হচ্ছে। শেষ পর্যন্ত শফিকের মতো পাগলেরও ধৈর্যচ্যুতি হল। কয়েকবার বলল, বিরাট বোকামি হয়েছে, গ্রেট মিস্টেক। এর চেয়ে কঙ্গু নদীর উৎস বের করা সহজ ছিল। আমি বললাম, এখনো সময় আছে, ফিরে যাবে কিনা বল। আরে না, এত দূর এসে ফিরে যাব মানে? ভালো জিনিসের জন্য কষ্ট করতেই হবে। জাস্ট চিন্তা করে দেখ, একজন মানুষের গা থেকে ভুর ভুর করে কাঁঠাল চাপা ফুলের গন্ধ বেরোচ্ছে। ভাবতেই গায়ের লোম খাড়া হয়ে যাচ্ছে। হাউ এক্সাইটিং। সন্ধ্যার পরপর ধুন্দুলনাড়া গ্রামে উপস্থিত হলাম। কাদায় পানিতে মাখামাখি, তিনবার বৃষ্টিতে ভিজেছি। ক্ষুধা এবং তৃষ্ণায় জীবন বের হবার উপক্রম। বিদেশি মানুষ দেখলে গ্রামের লোকজন সাধারণত খুব আগ্রহ নিয়ে এগিয়ে আসে। এইখানে উল্টো নিয়ম দেখলাম। আমাদের ব্যাপারে কারো কোনো আগ্রহ নেই। কোত্থেকে এসেছি, যাব কোথায়, এইটুকু দায়িত্ব পালন করার ভঙ্গিতে জিজ্ঞেস করেই সবাই চলে যাচ্ছে। একই যন্ত্রণা। সাধু কালুখাকে দেখেও খুব হতাশ হতে হল। বদ্ধ উন্মাদ একজন মানুষ, শ্মশানে এক পাকুর গাছের নিচে নেংটো অবস্থায় বসা। আমাদের দেখেই গালাগালি শুরু করল। গালাগালি যে এত নোংরা হতে পারে তা আমার ধারণার বাইরে ছিল।
আমাকে এবং সফিককে কালুখা সবচেয়ে ভদ্র কথা যা বলল তা হচ্ছে বাড়িত যা, বাড়িত গিয়ে খাবলায় খাবলায় গুখা। আমি হতভম্ব, বেটা বলে কি? সফিকের দিকে তাকালাম, সে ভাব গদগদ স্বরে বলল, লোকটার ভেতর জিনিস আছে বলে মনে হচ্ছে। আমি বললাম, কি করে বুঝলি আমাদের গুখেতে বলেছে এই জন্যে? আরে না, সে আমাদের এড়াতে যাচ্ছে, মানুষের সংসর্গ পছন্দ নয়, মানুষের হাত থেকে উদ্ধার পাওয়ার এটা একটা সহজ টেকনিক। লোকটা যে বদ্ধউন্মাদ তা তোর মনে হচ্ছে না? তাও মনে হচ্ছে, তবে একটা প্রবাবিলিটি আছে যে সে উন্মাদ না। গ্রামের কয়েকজন বয়স্ক মানুষ আমাদের সঙ্গে আছেন, সাধুর প্রতি তাদের ভক্তি শ্রদ্ধাও সফিকের মতোই। তাদের একজন বললেন, বাবার মাথা এখন একটু গরম। আমি বিরক্ত গলায় বললাম, মাথা ঠান্ডা হবে কখন? ঠিক নাই, চাঁদের সঙ্গে যোগাযোগ। চাঁদের সঙ্গে যোগাযোগ মানে? অমাবস্যা পূর্ণিমায় মাথা গরম থাকে। এই ব্যাপারেও মতভেদ দেখা গেল। একজন বলল, অমাবস্যা পূর্ণিমাতেই মাথা ঠান্ডা থাকে, অন্য সময় গরম। বাবার কাছে মাসের পর মাস পরে থাকতে হয়, অপেক্ষা করতে হয় কখন বাবার মাথা ঠান্ডা হবে। আমি বললাম, সফিক বাবার গা থেকে ফুলের গন্ধ তো কিছু পাচ্ছি না, আমাদের যে দ্রব্য খেতে বলছিল তার গন্ধ পাচ্ছে, তুই কি পাচ্ছিস? সফিক জবাব দেবার আগে আমাদের সঙ্গী মানুষদের একজন ভীত গলায় বলল, একটু দূরে যান, বাবা ওখন ঢিল মারব, আজ মনে হইতেছে বাবার মেজাজ বেশি খারাপ। কথা শেষ হবার আগে ঢিল বৃষ্টি শুরু হল, দৌড়ে নিরাপদ দূরত্বে চলে গেলাম। বাবার কাণ্ড কারখানায় সফিকের অবশ্যই মোহভঙ্গ হল না, সে বেশ উৎসাহের সঙ্গে বলল, দুটা দিন থেকে দেখি, এত দূর থেকে আসা, ভালোমতো পরীক্ষা না করে চলে যাওয়াটা ঠিক হবে না। আর কি পরীক্ষা করবি? মানে ওনার মাথা যখন ঠান্ডা হবে তখন দু একটা কথাটা তো জিজ্ঞেস করলে? আমি হাল ছেড়ে দেবার গলায় বললাম, থাকবি কোথায়? স্কুলঘরে শুয়ে থাকব, খানিকটা কষ্ট হবে, কি আর করা, কষ্ট বিনে কেষ্ট মেলে না। জানা গেল এই গ্রামে কোনো স্কুল নেই, পাশের গ্রামে প্রাইমারি স্কুল আছে, এখান থেকে 6 মাইলের পথ, তবে গ্রামে পাকা মসজিদ আছে, অতিথি মুসাফির এলে মসজিদে থাকে। মসজিদের পাশে ইমাম সাহেব আছেন, তিনি অতিথিদের খোঁজ খবর করেন, প্রয়োজনে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন। আমি খুব একটা উৎসাহ বোধ করলাম না, গ্রামের একজনকে জিজ্ঞেস করলাম, ইমাম সাহেব লোক কেমন? সে অনেকক্ষণ চুপ করে থেকে দার্শনিকের মতো বলল, ভালোই মন্দ মিলায় মানুষ, কিছু ভালো কিছু মন্দ। এই উত্তরও আমার কাছে খুব সন্দেহজনক মনে হল, উপায় নেই। আকাশে আবার মেঘ জমতে শুরু করেছে, রওনা হলাম মসজিদের দিকে। গ্রামের লোকজন অভদ্রের চূড়ান্ত, কেউ সঙ্গে এলো না, কিভাবে যেতে হবে তাই বলেই ভাবলো আমাদের জন্য অনেক করা হয়েছে। মসজিদ খুঁজে বের করতেও অনেক সময় লাগলো, অন্ধকার রাত, পথঘাট কিছুই চিনি না, সঙ্গে টর্চ লাইট ছিল, বৃষ্টিতে ভিজে সেই টর্চ লাইটও কাজ করছে না, অন্ধের মতো এগোতে হচ্ছে। যাকে জিজ্ঞেস করে সেইখানিকটা জেরা করে, জুম্মা ঘরে যাইতে চান কেন, কার কাছে যাইবেন, আপনার পরিচয়? শেষ পর্যন্ত মসজিদ পাওয়া গেল, গ্রামের একবারে শেষ প্রান্তে একটা খালের পাশে মসজিদ। সেই মসজিদের বয়স খুব কম করে হলেও 200 বছরের কম হবে না, বিশাল স্তূপের মতো একটা ব্যাপার, সেই স্তূপের সবটাই শ্যাওলায় ঢাকা, গা বেয়ে উঠেছে বট গাছ, সব মিলিয়ে কেমন গা ছমছমানি ব্যাপার আছে। আমাদের সারা শব্দ পেয়ে হারিকেন হাতে ইমাম সাহেব চলে এলেন, ছোটখাটো মানুষ, খালি গা, কাঁধে গামছা চাদরের মতো জড়ানো, বয়স 40-এর মতো হবে, দাড়িতে তাকে খানিকটা আর্নেস্ট হেমিংওয়ের মতো দেখাচ্ছে। আমার ধারণা ছিল মসজিদে রাত্রিযাপন করব শুনে তিনি বিরক্ত হবেন, হলো উল্টোটা, তাকে আনন্দিত মনে হল। নিজেই বালতি করে পানি এনে দিলেন, গামছা আনলেন, দুজোড়া খরম নিয়ে এলেন। সফিক বলল, ভাই আমাদের খাওয়া দাওয়া দরকার, সারাদিন উপাস, টাকা পয়সা নিয়ে যদি খাওয়ার ব্যবস্থা করেন। ইমাম সাহেব বললেন, ব্যবস্থা হবে জনাব, আমার বাড়িতেই গরিবী হালতে ডাল ভাতের ব্যবস্থা। নাম কি আপনার? মুন্সি এরতাজউদ্দিন। থাকেন কোথায়? আশেপাশেই।
তিনি বলেন মসজিদের পেছনে ছোট্ট একটা টিনের ঘর আছে। কে কে থাকেন? আমার স্ত্রী, আর কেউ না। ছেলে মেয়ে? ছেলে মেয়ে নাই জনাব, আল্লাপাক সন্তান দিয়েছেন, তাদের হায়াত দেন নাই, হায়াত মত সবই আল্লাপাকের হাতে। আপনারা হাত মুখ ধুয়ে বিশ্রাম করেন, আমি আসতেছি। ভদ্রলোক ছোট ছোট পা ফেলে অন্ধকারে অদৃশ্য হয়ে গেলেন। শফিক বলল, ইমাম সাহেবকে নিতান্ত ভদ্রলোক বলে মনে হচ্ছে। মাই ডিয়ার টাইপ, মনে হচ্ছে আমাদের দেখে খুশি হয়েছেন। আমি বললাম, ভদ্রলোক জঙ্গলের জায়গায় একা পড়ে আছেন, আমাদের দেখে সেই কারণেই খুশি। এই মসজিদে নামাজ পড়তে কেউ আসে বলে আমার মনে হয় না। বুঝলি কি করে? লোকজনের যাতায়াত থাকলে পায়ে চলার পথ থাকত, পথ দেখলাম না। শফিক হাসতে হাসতে বলল, মিসির আলীর সঙ্গে থেকে থেকে তোর অবজারভেশন পাওয়ার বেড়েছে বলে মনে হয়। কিছুটা তো বেড়েছেই। ইমাম সাহেব আমাদের বসিয়ে রেখে যে চলে গেলেন, কি নিয়ে ফিরবেন জানিস? কি নিয়ে? দুহাতে দুটা কাটা ডাব নিয়ে। এই তোর অনুমান? আমি হাসি মুখে বললাম, মিসির আলী থাকলে এই অনুমানই করতেন। অনুমানের ভিত্তি হচ্ছে গ্রামে প্রচুর ডাব গাছ, অতিথিদের ডাব দেওয়া সনাতন রীতি। লজিক তো ভালোই মনে হচ্ছে। আমার লজিক ভুল প্রমাণ করে মুন্সি এরতাজউদ্দিন ট্রে হাতে উপস্থিত হলেন। ট্রেতে দু কাপ চা, এক বাটি তেল মরিচ মাখামুড়ি। এই অতি পারাগা জায়গায় অভাবনীয় ব্যাপার তো বটেই। মফস্বলের চা অতিরিক্ত গরম, অতিরিক্ত মিষ্টি এবং অতিরিক্ত করা হয়, তবু চা হচ্ছে চা। 24 ঘন্টা পর প্রথম চায়ে চুমুক দিলাম, মনটা ভালো হয়ে গেল, চমৎকার চা। বিস্মিত হয়ে বললাম, চা কে বানিয়েছে? আপনার স্ত্রী? ইমাম সাহেব লাজুক মুখে বললেন, জি। তার চায়ের অভ্যাস আছে, শহরের মেয়ে। আমার শ্বশুর সাহেব হচ্ছেন নেত্রকোনার বিশিষ্ট মুক্তার মমতাজউদ্দিন, নাম শুনেছেন বোধহয়। আমরা এমন ভঙ্গি করলাম যে নামটা আমাদের কাছে অপরিচিত নয়, আগে অনেকবার শুনেছে। ইমাম সাহেব বললেন, আমি চা খাই না, আমার স্ত্রীর চায়ের অভ্যাস আছে, শহর থেকে ভালো চায়ের পাতা এনে দিতে হয়, বিরাট খরচান্ত ব্যাপার। আপনি কি ইমামতি ছাড়া আর কিছু করেন? জি না, সামান্য জমি জমা আছে। আমার শ্বশুর সাহেব তার মেয়ের নামে নেত্রকোনা শহরে একটা ফার্মেসি দিয়েছেন, সানরাইজ ফার্মেসি, তার আয় মাসে মাসে আসে। রিজিকের মালিক আল্লাপাক, তার ইচ্ছায় চলে যায়। ভালো চলে বলেই তো মনে হচ্ছে। জি জনাব, ভালোই চলে, সংসার ছোট, ছেলে পুলে নাই। এশার নামাজের সময় হয়ে গিয়েছিল, ইমাম সাহেব আজান দিয়ে নামাজ পড়তে গেলেন, কোনো দ্বিতীয় ব্যক্তিকে নামাজে আসতে দেখলাম না। ইমাম সাহেবকে জিজ্ঞেস করে জানলাম, লোক এমনিতেই হতো না, 2 বছর ধরে একেবারেই হচ্ছে না, শুধু জুম্মাবারে কিছু মুসল্লিরা আসেন। লোকজন না হওয়ার কারণ বিচিত্র, মসজিদ সম্পর্কে গুজব রটে গেছে, এখানে জিন থাকে, নাপাক অবস্থায় নামাজ পড়লে জিন তার সঙ্গে বাড়িতে গিয়ে উপস্থিত হয়, নানান ধরনের যন্ত্রণা করে। আমি বিস্মিত হয়ে বললাম, জিন কি সত্যি সত্যি আছে? অবশ্যই আছে, আল্লাপাক কোরআন মজিদে বলেছেন, একটা সূরা আছে, সূরায়ে জিন। সেই কথা জিজ্ঞেস করছি না, জানতে চাচ্ছি জিন গিয়ে বিরক্ত করে এটা সত্যি কিনা। জি জনাব, সত্য, তবে লোকজন জিনের ভয়ে মসজিদে আসে না এটা ঠিক না, আসলে সাপের ভয়ে আসে না। সাপের ভয়ে আসে না, কি বলছেন আপনি? একবার নামাজের মাঝখানে সাপ বের হয়ে গেল, দারাস সাপ, অবশ্য কাউকে কামড়ায় নাই, বাস্তু সাপ কামড়ায় না, মাঝে মধ্যে ভয় দেখায়। শফিক আতকুঠে বলল, মাই গড, যখন তখন সাপ বের হলে এইখানে থাকবো কিভাবে? ভয়ের কিছু নাই, কার্বলিক অ্যাসিড সরাইয়ে দিব। কার্বলিক অ্যাসিড আছে? জি, নেত্রকোনার ফার্মেসি থেকে 3 বোতল নিয়ে আসছি, আমার স্ত্রীরও খুব সাপের ভয়, এই অঞ্চলে সাপ খুব একটু বেশি। মসজিদের সামনে উঁচু চাতাল মতো জায়গায় বসে আছে, সাপের ভয়ে খানিকটা আতঙ্কগ্রস্ত, আকাশে মেঘ ডাকছে, বড় ধরনের বর্ষণ মনে হচ্ছে আসন্ন। ইমাম সাহেব বললেন, খাওয়া দিতে একটু দেরি হবে, আমার স্ত্রী সব একা করছে, লোকজন নাই।
ভাব দেখে মনে হচ্ছে বিরাট আয়োজন। জি না, আয়োজন কিছু না, দরিদ্র মানুষ। আপনারা এসেছেন শুনে আমার স্ত্রী খুব খুশি। কেউ আসে না, আমি বলতে গেলে একা থাকি, সবাই আমাকে ভয় করে। আমি বিস্মিত হয়ে বললাম, কেন? সবার একটা ধারণা হয়েছে আমি জিনপুষি, জিনদের নিয়ে কাজকর্ম করাই। বলেন কি? সত্য না জনাব, তবে মানুষ অসত্যকে সহজে বিশ্বাস করে। অসত্য বিশ্বাস করা সহজ, কারণ শয়তান অসত্য বিশ্বাসে সাহায্য করে। ইমাম সাহেব বেশ মন খারাপ করে চুপ করে গেলেন। প্রসঙ্গ পাল্টাবার জন্য জিজ্ঞেস করলাম, সাধু কালুখার সম্পর্কে কি জানেন? ইমাম সাহেব বললেন, তেমন কিছু জানি না, তবে আপনাদের মতো দূর দূর থেকে ওনার কাছে লোকজন আসে এটা দেখেছে। বিশিষ্ট ভদ্রলোকরাই আসে বেশি। ময়মনসিংহের ডিসি সাহেব ওনার পত্নীকে নিয়ে এসেছিলেন। ওনার ক্ষমতা টমতা কিছু আছে? মনে হয় না। কুৎসিত গালাগালি করেন, কামেল মানুষের এরকম গালিগালাজ করার কথা না। তাছাড়া কালুখার কারণে অনেক বেতাতিক কাণ্ড কারখানা হয়। কি কাণ্ড কারখানা হয়? উনি নগ্ন থাকেন, এই জন্য অনেকের ধারণা নগ্ন অবস্থায় তার কাছে গেলে তার মেজাজ ঠিক থাকে। অনেকেই নগ্ন অবস্থায় যান। সে কি? উনি পাগল মানুষ। সমস্যার কারণে যারা তার কাছে আসেন তারাও এক অর্থে পাগল। পাগল মানুষের কাজকর্ম তো এই রকমই হয়। সমস্যা হলে তার পরিত্রাণের জন্য আল্লাপাকের দরবারে কান্নাকাটি করতে হয়, মানুষ তা করে না। সাধু সন্ন্যাসী পীর ফকির খোঁজে। ইমাম সাহেবের কথাবার্তায় আমি অবাক হলাম। পরিষ্কার চিন্তাভাবনা, গ্রাম্য মসজিদের ইমামের কাছ থেকে এমন যুক্তি নির্ভর কথা আশা করা যায় না। লোকটির প্রতি আমার এক ধরনের শ্রদ্ধাবোধ তৈরি হল। তাছাড়া ভদ্রলোকের আচার আচরণে সহজ সারল্য আছে, যে সারল্যর দেখা সচরাচর পাওয়া যায় না। রাত 9টার সময় ইমাম সাহেব বললেন, চলেন যাই, খানা বোধহয় এর মধ্যে তৈরি হয়েছে। ডাল ভাত, এর বেশি কিছু না। নিজগুণে ক্ষমা করে চারটা মুখে দিবেন। ইমাম সাহেবের বাড়িটা ছোট্ট টিনের দুকামরার বাড়ি, সেখানে এক চিলতে উঠুন। বাড়ির চারিদিকে দরমার বেড়া। আমাদের ঘরে নিয়ে বসানো হল। মেঝেতে শতরঞ্জি বিছানো, থালা বাসন সাজানো। আমরা সঙ্গে সঙ্গে খেতে বসে গেলাম। খাবারের আয়োজন অল্প হলেও ভালো, সবজি, ছোট মাছের তরকারি, ডাল এবং টক জাতীয় একটা খাবার। ইমাম সাহেব আমাদের সঙ্গে বসলেন না, খাবার পরিবেশন করতে লাগলেন। খাবারের শেষ পর্যায়ে আমাদের অবাক করে দিয়ে ইমাম সাহেবের স্ত্রী ঘরে ঢুকলেন এবং শিশুর মতো কৌতূহলী চোখে আমাদের দিকে তাকিয়ে রইলেন। ব্যাপারটা এত আচমকা ঘটল যে আমি বেশ হকচকিয়ে গেলাম। অজপারাগায় এটা অভাবনীয়, কঠিন পর্দা প্রথায় আশা করেছিলাম। আমি খানিকটা সংকুচিত হয়ে রইলাম। ইমাম সাহেবকেও দেখলাম খুব অপ্রস্তুত বোধ করছেন। শফিক মেয়েটির দিকে তাকিয়ে বলল, আপনি কেমন আছেন? ইমাম সাহেবের স্ত্রী সঙ্গে সঙ্গে বললেন, ভালো নাই, আমার সঙ্গে একটা জিন থাকে, জিনটার নাম কফিল। কফিল আমারে খুব ত্যক্ত করে। শফিক হতভম্ব হয়ে বলল, আপনি কি বললেন বুঝলাম না। মেয়েটি যন্ত্রের মতো বলল, আমার সঙ্গে একটা জিন থাকে, জিনটার নাম কফিল। কফিল আমারে বড় যন্ত্রণা করে। শফিক অবাক হয়ে তাকালো আমার দিকে, আমি নিজেও বিস্মিত, ব্যাপার কি কিছু বুঝতে পারছি না। ইমাম সাহেব স্ত্রীর দিকে তাকিয়ে বললেন, লতিফা তুমি একটু ভেতরে যাও। ভদ্রমহিলা তীক্ষ্ণ গলায় বললেন, কেন, ভেতরে কেন, থাকলে কি অসুবিধা? ওনাদের সঙ্গে কিছু কথা বলবো, তুমি না থাকলে ভালো হয়, সব কথা মেয়ে ছেলের শোনা উচিত না। লতিফা তীব্র চোখে স্বামীর দিকে তাকিয়ে রইল। খাওয়া বন্ধ করে আমরা হাত গুটিয়ে বসে রইলাম, একই সমস্যা। লতিফা মেয়েটি রূপবতী, শুধু রূপবতী নয়, চোখে পড়ার মতো রূপবতী। হালকা পাতলা শরীর, ধবধবে ফর্সা গায়ের রং, লম্বাটে স্নিগ্ধ মুখ, বয়সও খুব কম মনে হচ্ছে, দেখাচ্ছে 18-19 বছরের তরুণীর মতো। এত কম বয়স তার নিশ্চয় নয়। যার স্বামীর বয়স 40-এর কাছাকাছি তার বয়স 18-19 হতে পারে না। আরও একটি লক্ষ্য করার মতো ব্যাপার হলো, মেয়েটি সাজগোজ করেছে, চুল বেঁধেছে, চোখে কাজল দিয়েছে, কপালে লাল রঙের টিপ। গ্রামের মেয়েরা কপালে টিপ দেয় বলেও জানতাম না।
ইমাম সাহেব আবার বললেন, লতিফা ভেতরে যাও। মেয়েটি উঠে চলে গেল। ইমাম সাহেব গলার স্বরে নিচু করে বললেন, লতিফার মাথা পুরোপুরি ঠিক না, ওর দুটা সন্তান নষ্ট হয়েছে, তারপর থেকে এরকম, তার ব্যবহারে আপনারা কিছু মনে করবেন না। আমি তার হয়ে আপনাদের কাছে ক্ষমা চাই, কিছু মনে করবেন না, আল্লাহর দোহাই। আমি বললাম, কিছুই মনে করিনি, তাছাড়া মনে করার মতো কিছু তো উনি করেননি। ইমাম সাহেব ক্লান্ত গলায় বললেন, জিনের কারণে এরকম করে, জিনটা তার সঙ্গে সঙ্গে আছে, মাঝে মাঝে মাসখানিকের জন্য চলে যায়, তখন ভালো থাকে, গত এক মাস ধরে তার সঙ্গে আছে। আপনি এসব বিশ্বাস করেন? বিশ্বাস করব না কেন, বিশ্বাস না করার তো কিছু নাই। বাতাস আমরা চোখে দেখি না, কিন্তু বাতাস বিশ্বাস করি, কারণ বাতাসের নানান আলামত দেখি, সেই রকম জিন কফিলেরও নানান আলামত দেখি। কি দেখেন? জিন যখন সঙ্গে থাকে তখন লতিফা খুব সাজগোজ করে, কথায় কথায় হাসে, কথায় কথায় কাঁদে। জিন তার আবার ব্যবস্থা করেননি? করেছে, লাভ হয় নাই। কফিল খুব শক্ত জিন, দীর্ঘদিন লতিফার সঙ্গে আছে, প্রথম সন্তান যখন গর্ভে আসলো তখন থেকেই কফিল আছে। জিন চায় কি? ইমাম সাহেব মাথা নিচু করে বসে রইলেন, তাকে দেখে মনে হচ্ছে তিনি কোনো কারণে খুব কষ্ট পাচ্ছেন। আমার মনে ক্ষীণ সন্দেহ হলো, জিন বোধহয় লতিফা মেয়েটিকে স্ত্রী হিসেবে চায়। বিংশ শতাব্দীতে এই ধরনের চিন্তা মাথায় আসছে দেখে আমি নিজের উপরও বিরক্ত হলাম। ইমাম সাহেব বললেন, এই জিনটা আমার দুইটা বাচ্চা মেরে ফেলেছে, আবার যদি বাচ্চা হয় তারেও মারবে, বড় মনকষ্টে আছি জনাব, দিনরাত আল্লাপাকের ডাকি, আমি গুনাগার মানুষ, আল্লাপাক আমার কথা শুনেন না। আপনার স্ত্রীকে কোনো ডাক্তার দেখিয়েছেন? ডাক্তার কি করবে, ডাক্তারের কোনো বিষয় না, জিনের ওষুধ ডাক্তারের কাছে নাই। তবু একবার দেখালে হতো না? আমার শ্বশুর সাহেব দেখিয়েছিলেন, একবার লতিফাকে বাপের বাড়ি রেখে এসেছিলাম, শ্বশুর সাহেব তারে ঢাকায় নিয়ে গেলেন, চিকিৎসা টিকিৎসা করলেন, লাভ হলো না। বারান্দা থেকে গুনগুন শব্দ আসছে, উৎকর্ণ হয়ে রইলাম। খুবই মিষ্টি গলায় টেনে টেনে গান হচ্ছে, যার কথাগুলোর বেশিরভাগই অস্পষ্ট, মাঝে মাঝে দু একটা লাইন বোঝা যায় যার কোনো অর্থ নেই, যেমন এতে না দেহে না, দেহে না এতে না। ইমাম সাহেব উঁচু গলায় বললেন, লতিফা চুপ করো। চুপ করো বললাম? গান থামিয়ে লতিফা বলল, তুই চুপ কর, তুই থাম শহরের বাচ্চা। অবিকল পুরুষের ভারী গলা, আমার গা কাটা দিয়ে উঠল। সেই পুরুষকণ্ঠ থমথমে গলায় বলল, চুপ করে থাকবি, একটা কথা কইলে টান দিয়ে মাথা হালকা করুম, শৈল থাকবো একখানে মাথা আরেকখানে, শহরের বাচ্চা, আমারে চুপ করতে কয়। আমরা হাত ধুয়ে উঠে পড়লাম, এত কাণ্ডের পর খাওয়া দাওয়া চালিয়ে যাওয়া সম্ভব না, এ জাতীয় যন্ত্রণায় পড়ব কখনো ভাবিনি। শফিক নিচু গলায় বলল, বিরাট সমস্যা হয়ে গেল দেখি, ভয় ভয় লাগছে, কি করা যায় বলতো? মসজিদের ভেতরে এর আগে কখনো রাত্রি যাপন করিনি, অস্বস্তি নিয়ে ঘুমোতে গেলাম, কেমন যেন দম বন্ধ লাগছে। মসজিদের একটা মাত্র দরজা, সেটি পিছন দিকে, ভেতরে গুমট ভাব। ইমাম সাহেব যত্নের চূড়ান্ত করেছেন, স্ত্রীর অস্বাভাবিক আচরণজনিত লজ্জা হয়তোবা ঢাকার চেষ্টা করছেন। আমাদের দুজনের জন্য দুটা শীতল পাটি, পাটির চারপাশে কার্বলিক অ্যাসিড ছড়ানো হয়েছে, তার চেয়েও বড় কথা দুটা মশারি খাটানো হয়েছে। ইমাম সাহেব বললেন, ভয়ের কিছু নাই, হারিকেন জ্বালানো থাকবে, আলোতে সাপ আসে না, দরজা বন্ধ, সাপ ঢোকারও পথ নাই। আমি যে খুব ভরসা পাচ্ছি তা না, চৌকি এনে ঘুমাতে পারলে হতো, মসজিদের ভেতর চৌকি পেতে শোয়া ভাবাই যায় না। শফিকের হচ্ছে ইচ্ছা ঘুম, শোয়া মাত্র নাক ডাকতে শুরু করেছে, বাইরে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, ঠান্ডা হাওয়া দিচ্ছে, মসজিদের ভেতর আগরবাতির গন্ধ, যে গন্ধ সবসময় মৃত্যুকে মনে করিয়ে দেয়, সব মিলিয়ে গা ছমছমানো ব্যাপার। আমি ইমাম সাহেবকে বললাম, আপনি চলে যান, আপনি এখানে বসে আছেন কেন, আপনার স্ত্রী একা, তার শরীরও ভালো না। ইমাম সাহেব বললেন, আমি মসজিদেই থাকব, এবাদত বন্দিগি করব, ফজরের নামাজ শেষ করে বাসায় গিয়ে ঘুমব। কেন? লতিফা এখন আমাকে দেখলে উন্মাদের মতো হয়ে যাবে, মেঝেতে মাথা ঠুকবে।
কেন? ওর দোষ কিছু নাই, সঙ্গে জিন আছে কফিল, এই জিনই সব কিছু করায়, বেচারির কোনো দোষ নাই। আমি চুপ করে রইলাম। ইমাম সাহেব ক্লান্ত গলায় বললেন, এমনিতে তেমন উপদ্রব করে না, সন্তান সম্ভবা হলেই কফিল ভয়ঙ্কর যন্ত্রণা করে, বাচ্চাটা মেরে না ফেলা পর্যন্ত থামে না, দুইটা বাচ্চা মেরেছে, এইটাও মারবে। আপনার স্ত্রী কি সন্তান সম্ভবা? জি। আপনি কি নিশ্চিত যে পুরো ব্যাপারটা জিন করছে, অন্য কিছু না? জি নিশ্চিত, জিনের সঙ্গে আমার মাঝে মধ্যে কথা হয়। অবিশ্বাস্য সব কথাবার্তা বলছেন আপনি। অবিশ্বাসের কিছু নাই, একদিনের ঘটনা বলি তাহলে বুঝবেন। ভাদ্রমাস, খুব গরম, একটা ভেজা গামছা শরীরে জড়ায় ঈশার নামাজে দাঁড় হয়েছে, মসজিদে আমি একা, আমি ছাড়া আর কেউ নেই। হঠাৎ দপ করে হারিকেনটা নিভে গেল, চমকে উঠলাম, তারপর শুনি মসজিদের পেছনের দরজার কাছে ধূপ ধূপ শব্দ, খুব ভয় লাগলো, নামাজ ছেড়ে উঠতে পারি না, নামাজে মনও দিতে পারি না। কিছুক্ষণ পরপর পেছনের দরজায় ধূপ ধূপ শব্দ, যেন কেউ কিছু একটা এনে ফেলছে। সেজদায় যাবার সময় কফিলের গলা শুনলাম, টেনে টেনে বলল, তোরে আইজ পুরে মারব। তারপর ধপ করে আগুন জ্বলে উঠল, দাও দাও আগুন। নামাজ ছেড়ে উঠে দাঁড়ালাম, দেখি দরজার কাছে গাদা করা শুকনা লাকড়ি, আগুন জ্বলছে। আমি চিৎকার দিয়ে উঠলাম, বাঁচাও বাঁচাও। আমার চিৎকার শুনে লতিফা পানির বালতি হাতে ছুটে এলো, পানি দিয়ে আগুন নিভাই আমার মসজিদ থেকে টেনে বের করল। আমার স্ত্রীর কারণে সেই যাত্রা বেঁচে গেলাম, লতিফা সময় মতো না আসলে মারা পড়তাম। জিন মসজিদের ভেতর ঢুকল না কেন? খারাপ ধরনের জিন, আল্লাহর ঘরে এরা ঢুকতে পারে না। আমি এই জন্য বেশিরভাগ সময় মসজিদে থাকি, মসজিদে আমি নিশ্চিন্ত হয়ে ঘুমাতে পারি, ঘরে পারি না। কফিল আপনাকে খুন করতে চায়? তাও ঠিক না, একবারই চেয়েছিল, তারপর আর চায় নাই। খুন করতে চেয়েছিল কেন? ইমাম সাহেব চুপ করে রইলেন। আমি বললাম, আপনার যদি আপত্তি না থাকে পুরো ঘটনাটা বলুন, আপত্তি থাকলে বলার দরকার নেই। না, আপত্তির কি আছে? আপত্তির কিছু নাই, আমি লুথিবার অবস্থা একটু দেখে আসি। যান দেখে আসুন। ইমাম সাহেব চলে গেলেন। আমি ভয়ে অস্থির হয়ে অপেক্ষা করতে লাগলাম। ভূতপ্রেত জিনপুরি কখনো বিশ্বাস করিনি, এখনও করছি না, তবু আতঙ্কে আদমরা হয়ে গেছে। শফিক জেগে থাকলে খানিকটা ভরসা পাওয়া যেত, সে ঘুমোচ্ছে মরার মতো, একেই বলে পরিবেশ। ইমাম সাহেব 10 মিনিটের মধ্যে ফিরে এলেন, বিরস গলায় বললেন, ভালোই আছে, তবে ভীষণ চিৎকার করছে। তালা বন্ধ করে রেখেছেন? জি না, তালা বন্ধ করে তাকে রাখা সম্ভব না, কফিল ওর সঙ্গে থাকে, কাজে ওর গায়ের জোর থাকে অসম্ভব, না দেখলে বিশ্বাস করতে পারবেন না। ইমাম সাহেব মন খারাপ করে বসে রইলেন। আমি বললাম, গল্পটা শুরু করুন ভাই। তিনি নিচু গলায় বললেন, আমার স্ত্রীর ডাকনাম বুড়ি। কথা পুরোপুরি শেষ করতে পারলেন না, মসজিদে প্রচণ্ড শব্দ ঢিল পড়তে লাগলো, ধূপ ধূপ শব্দ, সেই সঙ্গে মনে হচ্ছে কয়েকজন মানুষ যেন চারদিকে ছোটাছুটি করছে। আমি আতঙ্কিত গলায় বললাম, কি ব্যাপার? ইমাম সাহেব বললেন, কিছু না, কফিল চায় না আমি কিছু বলি। থাক ভাই, বাদ দিন, গল্প বলার দরকার নেই। উনি বললেন, অল্প কিছুক্ষণের মধ্যেই ঢিল ছোড়া বন্ধ হবে, ভয়ের কিছুই নাই। সত্যি সত্যি বন্ধ হলো, বৃষ্টির বেগ বাড়তে লাগল। ইমাম সাহেব গল্প শুরু করলেন, আমি তার গল্পটাই বলছি তার ভাষাতে, তবে আঞ্চলিকতাটা সামান্য বাদ দিয়ে। গল্পের মাঝখানেও একবার তুমুল ঢিল ছোড়া হলো। ইমাম সাহেব একমনে আয়াতুল কুরসি পড়লেন, আমার জীবনে সে এক ভয়াবহ রাত। নেত্রকোনা শহরের বিশিষ্ট মুক্তার মমতাজউদ্দিন সাহেবের বাড়িতে তখন আমি থাকি। ওনার সঙ্গে আমার কোনো আত্মীয়তা সম্পর্ক নাই, লোকমুখে শুনেছিলাম বিশিষ্ট ভদ্রলোক, কেউ কোনো বিপদে পড়ে তার কাছে গেলে তিনি যথাসাধ্য করেন, আমার তখন মহাবিপদ, একবেলা খাইতো একবেলা উপাস দেই, সাহসে ভর করে তার কাছে গেলাম চাকরির জন্যে। উনি বললেন, চাকরি যে দিব, পড়াশোনা কি জানো? আমি বললাম, উলা পাশ করেছে। উনি বিরক্ত হয়ে বললেন, মাদ্রাসা পাশ করা লোক, তোমার আমি কি চাকরি দিব? আইবিএ পাশ থাকলে একটা কথা ছিল, চেষ্টা চরিত্র করে দেখতাম, চেষ্টা করারও তো কিছু নাই।
আমি চুপ করে রইলাম। মনটা খুব খারাপ হয়ে গেল। বড় আশা ছিল কিছু হবে। একটা পয়সা সঙ্গে নাই, উপোস দিচ্ছে। রাতে নেত্রকোনা স্টেশনে ঘুমাই। মমতাজ সাহেব বললেন, তোমার চাকরি দেওয়া সম্ভব না, নেও এই 20টা টাকা রাখো, অন্য কারো কাছে যাও, মসজিদে খোঁজ টোজ নাও, ইমামতি পাও কিনা দেখো। আমি টাকাটা নিলাম। তারপর বললাম, ভিক্ষা নেওয়া আমার পক্ষে সম্ভব না, যদি ঘরের কোনো কাজকর্ম থাকে বলেন, করে দেই। তিনি অবাক হয়ে বললেন, কি কাজ করতে চাও? যা বলবেন করব। বাগানের ঘাসগুলো তুলে দেই। আচ্ছা দাও। আমি বাগান পরিষ্কার করে দিলাম, গাছগুলোকে পানি দিলাম, দু এক জায়গায় মাটি কুপিয়ে দিলাম। সন্ধ্যাবেলা কাজ শেষ করে বললাম, জনাব যাই, আপনার অনেক মেহরবানি, আল্লাপাকের দরবারে আমি আপনার জন্য দোয়া করি। মমতাজ সাহেব বললেন, এখন যাবে কোথায়? স্টেশনে। রাত্রে নেত্রকোনা স্টেশনে আমি ঘুমাই। এক কাজ করো, রাত্রে এখানেই থাকো, তারপর দেখি। আমি থেকে গেলাম। একদিন, দুই দিন, তিন দিন চলে গেল। উনি কিছু বলেন না, আমিও কিছু বলি না। বাংলা ঘরের এক কোনায় থাকি, বাগান দেখাশোনা করি, চাকরি সন্ধান করি। ছোট শহর, আমার কোনো চেনা পরিচয় নাই, কে দিবে চাকরি? ঘোরাঘুরি সার হয়। মুক্তার সাহেবের সঙ্গে মাঝে মধ্যে দেখা হয়, আমি বড়ই শর্মিন্দা বোধ করি। উনিও এমন ভাব করেন যেন আমাকে চেনেন না। মাসখানেক এইভাবে চলে গেল। আমি মোটামুটি তাদের পরিবারের একজন হয়ে গেলাম। মুক্তার সাহেবের স্ত্রীকে মা ডাকি, ভেতরের বাড়িতে খেতে যাই, তাদের কোনো একটা উপকার করার সুযোগ পেলে প্রাণপণে করার চেষ্টা করি, বাজার করে দেই, কল থেকে পানি তুলে দেই। মুক্তার সাহেবের তিন মেয়ে, বড় মেয়ে বিধবা হয়ে বাবার সঙ্গে আছে, তার দুই বাচ্চাকে আমি আমপাড়া পড়াই, বাজার সদাই করে দেই, টিপ কল থেকে রোজ 6-7 বালতি পানি তুলে দেই। মুক্তার সাহেবের কাছে যখন মক্কেলরা আসে, তিনি ঘন ঘন তামাক খান, সেই তামাকও আমি সেজে দেই, চাকর বাকরের কাজ, আমি আনন্দের সঙ্গেই করি। মাঝে মাঝে মনটা খুবই খারাপ হয়, দরজা বন্ধ করে একমনে কোরআন শরীফ পড়ি, আল্লাপাকরে ডেকে বলি, হে আল্লাহ, আমার একটা উপায় করে দাও, কতদিন আর মানুষের বাড়িতে অন্ন দাস হয়ে থাকব। আল্লাপাক মুখ তুলে তাকালেন। সিদ্দিকুর রহমান সাহেব বলে এক ব্যবসায়ী বলতে গেলে সেধে আমাকে চাকরি দিয়ে দিলেন, চালের আড়তে হিসাবপত্র রাখা, মাসিক বেতন 500 টাকা। মুক্তার সাহেবকে সালাম করে খবরটা দিলাম। উনি খুবই খুশি হলেন, বললেন, তোমাকে অনেকদিন ধরেই দেখতেছি, তুমি সৎ স্বভাবের মানুষ, ঠিকমতো কাজ করো, তোমার আয় উন্নতি হবে, আর রাতে তুমি আমার বাড়িতে থাকো, তোমার কোনো অসুবিধা নাই, খাওয়া দাওয়াও এইখানেই করবে, তোমাকে আমি ঘরের ছেলের মতোই দেখি। আনন্দে মনটা ভরে গেল, চোখে পানি এসে গেল। আমি মুক্তার সাহেবের কথা মতো তার বাড়িতেই থাকতে লাগলাম। ইচ্ছা করলে চালের আড়তে থাকতে পারতাম, মন টানল না। তাছাড়া মুক্তার সাহেবের বাগানটা নিজে হাতে তৈরি করেছে। দিনের মধ্যে কিছুটা সময় বাগানে না থাকলে খুব অস্থির অস্থির লাগে। একমাস চাকরির পর প্রথম বেতন পেলাম। 500 টাকার বদলে সিদ্দিকুর রহমান সাহেব 600 টাকা দিয়ে বললেন, তোমার কাজকর্ম ভালো, এইভাবে কাজকর্ম করলে বেতন আরও বাড়িয়ে দিব। আমার মনে বড় আনন্দ হলো। আমি তখন একটা কাজ করলাম, পাগলামি বলতে পারেন, বেতনের সব টাকা খরচ করে মুক্তার সাহেবের স্ত্রী এবং তার তিন মেয়ের জন্য 3টা শাড়ি কিনে ফেললাম, টাঙ্গাইলের সুতি শাড়ি, মুক্তার সাহেবের জন্য একটা খদ্দরের চাদর। মুক্তার সাহেবের স্ত্রী বললেন, তোমার কি মাথাটা খারাপ? এটা তুমি কি করলা? বেতনের প্রথম টাকা তুমি তোমার আত্মীয় স্বজনের জন্য জিনিস কিনবা, বাড়িতে টাকা পাঠাইবা। আমি বললাম, মা, আমার আত্মীয় স্বজন কেউ নাই, আপনারাই আমার আত্মীয় স্বজন। তিনি খুবই অবাক হয়ে বললেন, কই, কোনোদিন তো কিছু বলো নাই? আপনি জিজ্ঞেস করেন নাই, এই জন্য বলি নাই। আমার বাবা মা খুব ছোটবেলায় মারা গেছেন, আমি মানুষ হয়েছে এতিমখানায়, এতিমখানা থেকেই উলাপাস করেছে। উনি আমার কথায় মনে খুব কষ্ট পেলেন। উনার মনটা ছিল পানির মতো, সবসময় টলটল করে। উনি বললেন, কিছু মনে নিও না, আমার আগেই জিজ্ঞেস করা উচিত ছিল, তুমি আমার মা ডাকো, আর আমি তোমার সম্পর্কে কিছুই জানি না, এটা খুবই অন্যায় কথা,
আমার খুব অন্যায় হয়েছে। তিনি তার তিন মেয়েরে ডেকে বললেন, তোমরা এরে আজ থেকে নিজের ভাইয়ের মতো দেখবা, মনে করবা তোমরা এক ভাই, তার সামনে পর্দা করার দরকার নাই। এর মধ্যে একটা বিশেষ জরুরি কথা বলতে ভুলে গেছে, মুক্তার সাহেবের ছোট মেয়ের লতিফার কথা। এই মেয়েটা পরীর মতো সুন্দর, একটু পাগল ধরনের, নিজের মনে কথা বলে, নিজের মনে হাসে, যখন তখন বাংলা ঘরে চলে আসে, আমার সঙ্গে দু একটা টুকটাক কথাও বলে, অদ্ভুত সব কথা। একদিন এসে বলল, এই যে মাওলানা সাহেব, একটা কথা জিজ্ঞেস করতে আসছি। আচ্ছা বলেন তো, শয়তান পুরুষ না মেয়ে ছেলে? আমি বললাম, শয়তান পুরুষ। লতিফা বলল, আল্লাহ মেয়ে শয়তান তৈরি করেন নাই কেন? আমি বললাম, তা তো জানি না, আল্লাহ পাকের ইচ্ছার খবর কেমনে জানব, আমি অতি তুচ্ছ মানুষ। কিন্তু শয়তান যে পুরুষ তা আপনি জানেন? জানি। আপনি ভুল জানেন, শয়তান পুরুষও না স্ত্রীও না, শয়তান আলাদা এক জাত। আমি মেয়েটার বুদ্ধি দেখে খুবই অবাক হই, এইরকম সে প্রায়ই করে। একদিনের কথা, ছুটির দিন, দুপুরবেলা, বাংলা ঘরে আমি ঘুমাচ্ছে, হঠাৎ ঘুম ভেঙে গেল, অবাক হয়ে দেখি লতিফা আমার ঘরে, আমি ধর্মর করে উঠে বসলাম। লতিফা বলল, আপনারে একটা ধাঁধা জিজ্ঞেস করতে আসছে। আচ্ছা বলেন তো, হেন কোন গাছ আছে এ ধরায়, স্থলে জলে কভু তাহা নাহি জন্মায়? আমি ধাঁধার জবাব না দিয়ে বললাম, তুমি কখন আসছ? লতিফা বলল, অনেকক্ষণ হয়েছে আসছি, আপনি ঘুমাইতেছিলেন, আপনার জায়গায় নাই। এখন বলেন, ধাঁধার উত্তর দেন, হেন কোনো গাছ আছে এ ধরায়, স্থলে জলে কভু তাহা নাহি জন্মায়? আমি বললাম, এটার উত্তর জানা নাই। উত্তর খুব সোজা, উত্তর হইল পরগাছা। আচ্ছা আরেকটা ধরি, বলেন দেখি, পাকলে খেতে চায় না, কাঁচা খেতে হয়, এ কেমন ফল বলো তো আমায়। মেয়েটার কাণ্ড কারখানায় আমার ভয় ভয় লাগতে লাগলো, কেন সে এরকম করে, কেন বারবার আমার ঘরে আসে, লোকের চোখে পড়লে নানান কথা রটবে, মেয়ে যত সুন্দর তারা নিয়ে রটনাও তত বেশি। লতিফা আমার বিছানায় বসতে বসতে বলল, কই বলেন এটার উত্তর কি? পাকলে খেতে চায় না, কাঁচা খেতে হয়, এ কেমন ফল বলো তো আমায়। বলতে পারলেন না, এটা হলো শশা, পাকা শশা কেউ খায় না, সবাই কাঁচা শশা খায়। আচ্ছা আপনার বুদ্ধি এত কম কেন, একটাও পারেন না? আপনি একটা ধাঁধা ধরেন, আমি সঙ্গে সঙ্গে বলে দেব। আমি ধাঁধা জানি না লতিফা। আপনি কি জানেন? শুধু আল্লাহ আল্লাহ করতে জানেন, আর কিছু জানেন? লতিফা তুমি এখন ঘরে যাও। ঘরেই তো আছি, এটা ঘর না, এটা কি বাহির? যখন তখন তুমি আমার ঘরে আসো, এটা ঠিক না। ঠিক না কেন? আপনি কি বাঘ না ভালুক? আমি চুপ করে রইলাম, আধা পাগল এই মেয়েকে আমি কি বলবো, এই মেয়ে একদিন নিজে বিপদে পড়বে, আমাকেও বিপদে ফেলবে। লতিফা বলল, আমি যে মাঝে মাঝে আপনার এখানে আসি সেইটা আপনার ভালো লাগে না, ঠিক না? হ্যাঁ ঠিক। ভালো লাগে না কেন? নানান জনে নানান কথা বলতে পারে। কি কথা বলতে পারে? আপনার সঙ্গে আমার ভালোবাসা হয়ে গেছে। চুপ করে আছেন কেন বলেন? তুমি এখন যাও লতিফা। আচ্ছা যাই, কিন্তু আমি আবার আসব, রাত দুপুরে আসব, তখন দেখবেন কি বিপদ। কেন এরকম করতেছো লতিফা? লতিফা উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, যে ভয় পায় তাকে ভয় দেখাতে আমার ভালো লাগে, এই জন্য এরকম করি। আচ্ছা মৌলানা সাহেব যাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই আপনার কাছে সত্য কথা গোপন করব না, সত্য গোপন করা বিরাট অন্যায়, আল্লাপাক সত্য গোপনকারীকে পছন্দ করেন না। চাকরি পাওয়ার পরও আমি মুক্তার সাহেবের বাড়িতে থেকে গেলাম শুধু লতিফার জন্য, তারা দেখার জন্য মনটা ছটফট করত, মনে মনে অপেক্ষা করতাম কোন সময় তারে এক নজর হলেও দেখব, তার পায়ের শব্দ শুনলেই বুক ধরফর করত, রাত্রে ভালো ঘুম হতো না, শুধু লতিফার কথা ভাবতাম। বলতে খুব শরম লাগছে ভাই, তবু বলি, লতিফার চুলের একটা কাটা আমি সবসময় আমার সঙ্গে রাখতাম, আমার কাছে মনে হতো এটা চুলের কাটা না, সাত রাজার ধন। আমি আল্লাপাকের দরবারে কান্নাকাটি করতাম, বলতাম, হে পরওয়ারদিগার,
হে গাফরুর রহিম, তুমি আমাকে একই বিপদে ফেললা, তুমি আমার উদ্ধার করো। আল্লাপাক আমার উদ্ধার করলেন। লতিফার বিয়ের প্রস্তাব আসলো। ছেলে MBBS ডাক্তার, বাড়ি গৌরীপুর, ভালো বংশ, খানদানি পরিবার। ছেলে নিজে এসে মেয়ে দেখে গেল, মেয়ে তার খুব পছন্দ হল। পছন্দ না হওয়ার কোনো কারণ নাই, লতিফার মতো রূপবতী মেয়ে সচরাচর দেখা যায় না। ছেলেও দেখতে শুনতে ভালো, শুধু গায়ের রংটা একটু ময়লা, কথাবার্তায়ও ছেলে অতি ভদ্র। বিয়ে ঠিকঠাক হয়ে গেল। 12ই শ্রাবণ, শুক্রবার দিবাগত রাত্রে বিবাহ পড়ানো হবে। আমার মনটা খুবই খারাপ হয়ে গেল। আমি জানি এই মেয়ের সঙ্গে আমার বিবাহের কোনো প্রশ্নই ওঠে না। কোথায় সে আর কোথায় আমি? চাকর শ্রেণীর আশ্রিত একজন মানুষ, জমিজমা নাই, আত্মীয় স্বজন নাই, সহায় সম্বল নাই, তার জন্য আমি কোনোদিন আফসোস করি নাই। আল্লাপাক যাকে যা দেন তাই নিয়েই সন্তুষ্ট থাকতে হয়, আমিও ছিলাম। কিন্তু যেদিন লতিফার বিয়ের কথা পাকাপাকি হয়ে গেল সেদিন কি যে কষ্ট লাগলো বলে আপনাকে বোঝাতে পারবো না। সারা রাত শহরের পথে পথে ঘুরলাম, জীবনে কোনোদিন নামাজ কাজা করি নাই, এই প্রথম এশার নামাজ কাজা করলাম, ফজরের নামাজ কাজা করলাম। এতদিন পরে বলতে লজ্জা লাগছে, আমার প্রায় মাথা খারাপের মতো হয়ে গিয়েছিল। ভোরবেলা মুক্তার সাহেবের বাসায় গেলাম, সবার কাছ থেকে বিদায় নিলাম। এইখানে আর থাকব না, বাজারের চালের আড়তে থাকব। মুক্তার সাহেবের স্ত্রী বললেন, এখন যাবা কেন বাবা, মেয়ের বিয়ে ঠিক হয়ে গেছে, কত কাজকর্ম, কাজকর্ম শেষ করে তারপর যাও। আমি মিথ্যা কথা বলি না, প্রথম মিথ্যা বললাম। আমি বললাম, মা, সিদ্দিকুর রহমান সাহেব আমাকে আজই দোকানে গিয়ে উঠতে বলেছেন, উনি আমার মনিব, অন্নদাতা, ওনার কথা না রাখলে অন্যায় হবে, বিয়ের সময় আমি চলে আসব, কাজকর্মের কোনো অসুবিধা হবে না মা। সবার কাছ থেকে বিদায় নিলাম, লতিফার কাছ থেকে বিদায় নিতে পারলাম না। সে যখন সামনে এসে দাঁড়ালো তখন চোখ তুলে তার দিকে তাকাতে পর্যন্ত পারলাম না। লতিফা বলল, চলে যাচ্ছেন? আমি বললাম, হ্যাঁ। কেন, আমরা কি কোনো দোষ করেছি? সিসি, দোষ করবে কেন? আচ্ছা, যাওয়ার আগে এই ধাতাটা ভাঙ্গায় দিয়ে যান, বলেন দেখি, সাই ছাড়া শয় না, লাথি ছাড়া উঠে না, এই জিনিসটি। জানি না লতিফা, এত সহজ জিনিস পারলেন না, এটা হলো কুকুর। আচ্ছা যান, দোষঘাট হলে ক্ষমা করে দিয়েন। আমি আরতে চলে আসলাম। রাত 8টার দিকে মুক্তার সাহেব লোক পাঠিয়ে আমাকে ডাকিয়ে নিয়ে গেলেন। তিনি শোবার ঘরে চেয়ারে বসেছিলেন, আমাকে সেইখানে নিয়ে যাওয়া হলো। আমি খুবই অবাক হলাম, একটু ভয় ভয় করতে লাগলো। তাকে দেখে মুক্তার সাহেবের স্ত্রী খাটে বসে আছেন, নিঃশব্দে কাঁদছেন। আমি কিছুই বুঝলাম না, বুক ধরফর করতে লাগলো, না জানি কি হয়েছে। মুক্তার সাহেব বললেন, তোমাকে আমি পুত্রের মতো স্নেহ করেছি, তার বদলে তুমি এই কি করলে? দুধ দিয়ে কালসাপ পোষার কথা শুধু শুনেছি, আজ নিজের চোখে দেখলাম। আমি মুক্তার সাহেবের স্ত্রীর দিকে তাকিয়ে বললাম, মা, আমি কিছুই বুঝতেছি না। মুক্তার সাহেব চাপা গলায় বললেন, বোকা সাজার দরকার নাই, বোকা সাজবা না, তুমি যা করেছ তা তুমি ভালো করেই জানো, তুমি পথের কুকুরের অধম। আমি বললাম, আমার কি অপরাধ, দয়া করে বলেন। মুক্তার সাহেব রাগে কাঁপতে কাঁপতে বললেন, মেথরপট্টিতে যে শোয়ার থাকে তুই তার চেয়ে অধম, তুই নর্দমার ময়লা। বলতে বলতে তিনিও কেঁদে ফেললেন। মুক্তার সাহেবের স্ত্রী বললেন, লতিফা সবই আমাদের বলেছে, কিছুই লোকায় নাই, এখন এই অপমান, এই লজ্জার হাত থেকে বাঁচার একমাত্র উপায় লতিফার সঙ্গে তোমার বিবাহ দেওয়া, তুমি তাতে রাজি আছো? না, মেয়ের সর্বনাশ করে পালানোই তোমার ইচ্ছে। আমি বললাম, মা, আপনি কি বলছেন আমি কিছুই বুঝতে পারছি না, লতিফা কি বলছে আমি জানি না, তবে আপনারা যা বলবেন আমি তাই করব, আল্লাপাক উপরে আছেন, তিনি সব জানেন, আমি কোনো অন্যায় করি নাই মা। মুক্তার সাহেব চিৎকার করে বললেন, চুপ থাক শহরের বাচ্চা, চুপ থাক। সেই রাতে কাজীটাকে বিয়ে পড়ানো হলো। বাসর রাতে লতিফা বলল, আমি একটা অন্যায় করেছি, আপনার সাথে যেন বিবাহ হয় এই জন্য বাবা মাকে মিথ্যা করে বলেছে আমার পেটে সন্তান আছে, বিরাট অপরাধ করেছে, আপনার কাছে ক্ষমা চাই। আমি বললাম, লতিফা, আমি তোমার অপরাধ ক্ষমা করলাম,
তুমি আল্লাপাকের কাছে ক্ষমা চাও, আপনি ক্ষমা করলে আল্লাহ ক্ষমা করবেন। তাছাড়া আমি তেমন বড় অপরাধ তো করি নাই, সামান্য মিথ্যা বলেছে। আপনাকে বিবাহ করার জন্য অনেক বড় অপরাধ করার জন্যও আমি তৈরি ছিলাম। আচ্ছা এখন বলেন এই ধাঁধাটির মানে কি? আমার একটা পাখি আছে, যা দেই সে খায়, কিছুতেই মরে না পাখি, জলে মারা যায়। বুঝলেন ভাই সাহেব, আনন্দে আমার চোখে পানি এসে গেল। এই আনন্দের কোনো সীমা নাই। আমার মতো নানান মানুষের জন্য আল্লাপাক এত আনন্দ রেখে দিয়েছেন আমি কল্পনাও করি নাই। আমি কতবার যে বললাম, আল্লাপাক আমি তোমার নেয়ামত স্বীকার করি। বিয়ের পর আমি শ্বশুরবাড়িতে থেকে গেলাম। আমার এবং লতিফার বড় দুঃখের সময় কাটতে লাগল। শ্বশুরবাড়ির কেউ আমাদের দেখতে পারে না, খুবই খারাপ ব্যবহার করে। আমার শাশুড়ি দিনরাত লতিফাকে অভিশাপ দেন, মর মর তুই মর। আমার শ্বশুর সাহেব একদিন আমাকে ডেকে বললেন, সকালবেলায় তুমি আমার সামনে আসবে না, সকালবেলায় তোমার মুখ দেখলে আমার দিন খারাপ যায়। শ্বশুরবাড়ির কেউ আমার সঙ্গে কথা বলে না, তারা একসঙ্গে খেতে বসে, সেখানে আমার যাওয়া নিষেধ। সবার খাওয়া দাওয়া শেষ হলে লতিফা থালায় করে আমার জন্য ভাত নিয়ে আসে, সেই ভাত আমার গলা দিয়ে নামতে চায় না। লতিফা রোজ বলে, চলো অন্য কোথাও যাই গিয়া। আমি চুপ করে থাকি, কই যাব বলেন, আমার কি যাওয়ার জায়গা আছে? যাওয়ার কোনো জায়গা নাই। লতিফা খুব কান্নাকাটি করে। একদিন খুব অপমানের মধ্যে পড়লাম। আমার শ্বশুর সাহেবের পাঞ্জাবির পকেট থেকে 1,000 টাকা চুরি গেছে। তিনি আমাকে ডেকে নিয়ে বললেন, এই যে দাড়িওয়ালা, তুমি কি আমার টাকা নিয়েছ? আমার চোখ দিয়ে পানি এসে গেল। এ কি অপমানের কথা! আমি দরিদ্র, আমার যাওয়ার জায়গা নাই, সবই সত্য, কিন্তু তাই বলে আমি কি চোর? সি সি। শ্বশুর সাহেব বললেন, কথা বলো না কেন? আমি বললাম, আমারে অপমান করিয়েন না, যত ছোটই হই আমি আপনার কন্যার স্বামী। শ্বশুর সাহেব বললেন, চুপ, চোর আবার ধর্মের কথা বলে। লতিফা সেই দিন থেকে খাওয়া দাওয়া বন্ধ করে দিল। সে বলল, এই বাড়ির ভাত সে মুখে দিবে না। আমার শাশুড়ি বললেন, ঢং করিস না, এই বাড়ির ভাত ছাড়া তুই ভাত পাইবি কই? 2 দিন 2 রাত গেল, লতিফা পানি ছাড়া কিছুই মুখে দেয় না। আমারে বলে, তুমি আমারে অন্য কোথাও নিয়ে চলো, দরকার হইলে গাছতলায় নিয়ে চলো, এই বাড়ির ভাত আমি মুখে দিব না। আমি মহাবিপদে পড়লাম। সারা রাত আল্লাহরে ডাকলাম। ফজরের নামাজের শেষে আল্লাপাকের দরবারে হাত উঠাইয়া বললাম, হে মাবুদ, হে পাক পরওয়ারদিগার, তুমি ছাড়া আমি কার কাছে যাব? আমার দুঃখের কথা কারে বলবো? কে আছে আমার? তুমি আমারে বিপদ থেকে বাঁচাও। আল্লাপাক আমার প্রার্থনা শুনলেন। ভোরবেলায় চালের আড়তে গিয়েছে। সিদ্দিকুর রহমান সাহেব আমারে ডেকে বললেন, এই যে মাওলানা, আমার একটা উপকার করতে পারবা? আমি বললাম, জি জনাব বলেন। ময়মনসিংহ শহরে আমি নতুন বাড়ি করেছি, এখন থেকে ওই বাড়িতে থাকব, সপ্তাহে সপ্তাহে এইখানে আসব। নেত্রকোনায় আমার যে বাড়ি আছে, তুমি কি এই বাড়িতে থাকতে পারবে? নেত্রকোনার বাড়ি আমি বিক্রি করতে চাই না। শুনলাম তুমি বিবাহ করেছ, তুমি এবং তোমার স্ত্রী দুজন মিলে থাকো। আমি বললাম, জনাব আমি অবশ্যই থাকব। তাহলে তুমি এক কাজ করো, আজকেই চলে আসো, একতলার কয়েকটা ঘর নিয়ে তুমি থাকো, দোতলার ঘর তালা বন্ধ থাকুক। জি আচ্ছা। বাড়িটা শহর থেকে দূরে, তবে ভয়ের কিছু নেই, একজন দারোয়ান আছে, 24 ঘন্টা থাকবে। দারোয়ানের নাম বলরাম, ভালো লোক। জনাব আমি আজকেই উঠব। সেই দিন বিকেলে সিদ্দিক সাহেবের বাড়িতে গিয়ে উঠলাম। বিরাট বাড়ি, বাড়ির নাম সুরুজবালা হাউস, হিন্দু বাড়ি ছিল, সিদ্দিক সাহেবের বাবা কিনে নিয়েছিলেন। 8 ইঞ্চি ইটের দেয়ালে বাড়ির চারদিক ঘেরা, দোতলা পাকা দালান, বিরাট বড় বড় বারান্দা, দেয়ালের ভেতর নানান জাতের গাছগাছরা, দিনের বেলায় অন্ধকার হয়ে থাকে। আমি লতিফাকে বললাম, বাড়ি পছন্দ হয়েছে লতিফা? লতিফা আনন্দে কেঁদে ফেলল। 2 দিন খাওয়া দাওয়া না করায় লতিফার শরীর নষ্ট হয়ে গিয়েছিল, চোখ ছোট ছোট, ঠোঁট কালচে, মুখ শুকিয়ে এতটুকু হয়ে গেছে,
এই অবস্থাতেই সে রান্নাবান্না করল। অতি সামান্য আয়োজন, ভাত ডাল পেঁপে ভাজা, খেতে অমৃতের মতো লাগলো ভাই সাহেব। খাওয়া দাওয়ার পর দুজনে হাত ধরাধরি করে বাগানে হাঁটলাম। হাসবেন না ভাই সাহেব, তখন আমাদের বয়স ছিল অল্প, মন ছিল অন্যরকম। হাঁটতে হাঁটতে আমার মনে হলো এই দুনিয়াতে আল্লাপাক আমার মতো সুখী মানুষ তৈরি করেন নাই। আনন্দে বারবার চোখে পানি এসে যাচ্ছিল ভাই সাহেব। ক্লান্ত হয়ে একসময় একটা লিচু গাছের নিচে বসে পড়লাম। লতিফা বলল, আমি যে মিথ্যা কথা বইলে আপনারা বিবাহ করছি, এই জন্য কি আমার উপর রাগ করছেন? আমি বললাম, না লতিফা, আমার মতো সুখী মানুষ নাই। যদি সুখী হন তাহলে এই ধাঁধাটা পারেন কিনা দেখেন, বলেন দেখি, কাটলে বাঁচে না কাটলে মরে, এমন সুন্দর ফুল কোন গাছেতে ধরে? পারলাম না লতিফা। ভালোমতো চিন্তা করে বলেন, এটা পারা দরকার, খুব দরকার। কাটলে বাঁচে না কাটলে মরে, এমন সুন্দর ফুল কোন গাছেতে ধরে? পারব না লতিফা, আমার বুদ্ধি কম। এটা হইল সন্তানের নারী কাটা, সন্তানের জন্মের পর নারী কাটলে সন্তান বাঁচে, না কাটলে বাঁচে না। আচ্ছা, এই ধাঁধাটা আপনারা কেন জিজ্ঞেস করলাম বলেন তো? তুমি বলো, আমার বিচার বুদ্ধি খুবই কম। এটা আপনারে বললাম কারণ আমার সন্তান হবে। লতিফা লজ্জায় দুই হাতে মুখ ঢেকে ফেলল। কি যে আনন্দ আমার হলো ভাই সাহেব, কি যে আনন্দ! সেই রাতে লতিফার জ্বর আসলো, বেশ ভালো জ্বর। আমি জ্বরের খবর রাখি না, ঘুমাচ্ছি। লতিফা আমারে ডেকে তুলল, বলল আমার খুব ভয় লাগতেছে, একটু উঠেন তো। আমি উঠলাম, ঘর অন্ধকার, কিচ্ছু দেখা যায় না। হারিকেন জ্বালায় শুয়েছিলাম, বাতাসে নিভে গেছে। হারিকেন জ্বালালাম, তাকিয়ে দেখি লতিফার মুখ ভয়ে সাদা হয়ে গেছে। সে ফিসফিস করে বলল, বারান্দার ছাদে কে যেন হাঁটে। আমি শোনার চেষ্টা করলাম, কিছু শুনলাম না। লতিফা বলল, আমি স্পষ্ট শুনেছি, একবার না অনেকবার শুনেছি, জুতা পায়ে দিয়ে হাঁটে, জুতার শব্দ হয়, হাঁটার শব্দ হয়। বোধহয় দারোয়ান। না দারোয়ান না, অন্য কেউ। কি করে বুঝলা অন্য কেউ? বললাম না, জুতার শব্দ। দারোয়ান কি জুতা পরে? তুমি থাকো, আমি খোঁজ নিয়ে আসি। না না, এইখানে একা থাকলে আমি মরে যাব। আমি লতিফার হাত ধরে বসে রইলাম। এই প্রথম বুঝলাম লতিফার খুব জ্বর। জ্বর আরো বাড়ল, একসময় জ্বর নিয়ে ঘুমায়ে পড়ল। তখন আমি নিজেই শব্দটা শুনলাম, ঝনঝন শব্দ, জুতার শব্দ না, অন্যরকম শব্দ, ঝনঝন ঝনঝন। একমনে আয়তুল কুরসি পড়লাম। তিনবার আয়তুল কুরসি পরে হাততালি দিলে সেই হাততালির শব্দ যতদূর যায় ততদূর কোনো জিনভূত আসে না। হাততালি দেওয়ার পর ঝনঝন শব্দ কমে গেল, তবে পুরোপুরি গেল না। আমি সারা রাত জেগে কাটালাম। ভোরবেলা সব স্বাভাবিক, রাতে যে এত ভয় পেয়েছিলাম মনেই রইল না। লতিফার গায়েও জ্বর নেই, সে ঘরদুয়ার গোছাতে শুরু করল। একতলার সর্বদক্ষিণের দুটা ঘর আমরা নিয়েছি, বারান্দা আছে, কাছেই কলঘর। লতিফা নিজের সংসার ঠিকঠাক করতে ব্যস্ত হয়ে পড়ল। দারোয়ান বলরাম সাহায্য করার জন্য চলে আসলো। বলরামের বয়স প্রায় 70-এর কাছাকাছি, আদিবাড়ি নেপালে, 10 বছর বয়সে বাংলাদেশে এসেছে, আর ফিরে যায়নি, এখন পুরোপুরি বাঙালি। বাঙালি একটি মেয়েকে বিয়ে করেছিল, সে মেয়ে মরে গেছে। বলরামের এক ছেলে আছে, খুলনার এক ব্যাংকের দারোয়ান। ছেলে বিয়ে শাদী করেছে, বাবার কোনো খোঁজ খবর করে না। বলরামের সঙ্গে অতি অল্প সময়ে লতিফার ভাব। বলরাম লতিফাকে মা ডাকা শুরু করল। আমি নিশ্চিন্ত হয়ে দোকানে চলে গেলাম। ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গেল। বাড়িতে ঢুকে দেখি বারান্দায় পা ছড়িয়ে লতিফা বসে আছে, তার মুখ শুকনা। আমি বললাম, কি হয়েছে? ভয় লাগছে। কিসের ভয়? বিকেলে ঘুমিয়ে পড়েছিলাম,
একটা খুব খারাপ স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন? দেখলাম আমি ঘুমাচ্ছি, একটা লম্বা কালো এবং খুব মোটা লোক ঘরে ঢুকল। লোকটার সারা শরীরে বড় বড় লোম, কোনো দাঁত নেই, চোখগুলো অসম্ভব ছোট ছোট, দেখাই যায় না এরকম, হাতের থাবাগুলিও খুব ছোট, বাচ্চা ছেলেদের মতো। আমি লোকটাকে দেখে ভয়ে চিৎকার করে উঠলাম। সে বলল, এই ভয় পাস কেন, আমার নাম কফিল, আমি তো তোর সাথেই থাকি, তুই টের পাস না, তুই বিয়ে করেছিস আমি কিছু বলি নাই, এখন আবার সন্তান হবে, ভালো মতো শুনে রাখ, তোর সন্তানটারে আমি শেষ করে দিব, এখনই শেষ করতাম, এখন শেষ করলে তোর ক্ষতি হবে, এই জন্য কিছু করছি না, সন্তান জন্মের 7 দিনের ভেতর আমি তারে শেষ করব। এই বলেই সে আমারে ধরতে আসলো। আমি চিৎকার করে জেগে উঠলাম, তারপর থেকে এইখানে বসে আছে। আমি বললাম, স্বপ্ন হলো স্বপ্ন, কত খারাপ খারাপ স্বপ্ন মানুষ দেখে, সবচেয়ে বেশি খারাপ স্বপ্ন দেখে পোয়াতে মেয়ে ছেলে, তাদের মনে থাকে মৃত্যু ভয়। কথাবার্তা বলে লতিফাকে মোটামুটি স্বাভাবিক করে তুললাম। সে ঘরের কাজকর্ম করতে লাগলো, রান্না করল, আমরা সকাল সকাল খাওয়া দাওয়া করলাম, তারপর বাগানে হাঁটতে বের হলাম। লতিফা বলল, এই বাড়িতে একটা দোষ আছে, সেইটা কি আপনি জানেন? কি দোষ? এই বাড়িতে একটা খারাপ কুয়া আছে, সিদ্দিক সাহেবের 4 বছর বয়সের একটা ছোট্ট মেয়ে কুয়ায় পড়ে মারা গিয়েছিল, কুয়াটা দোষী। কি যে তুমি বলো, কুয়া দোষী হবে কেন, বাচ্চা মেয়ে খেলতে খেলতে পড়ে গেছে। তা না, কুয়াটা আসলেই দোষী। কে বলেছে? বলরাম বলেছে। কুয়াটার মুখ সিদ্দিক সাহেব টিন দিয়ে ঢেকে দিয়েছেন, সেই টিনে রাতের বেলা ঝনঝন শব্দ হয়, মনে হয় ছোট কোনো বাচ্চা টিনের উপর লাফায়। তুমি গত রাতে কোনো ঝনঝন শব্দ শোনো নাই? আমি মিথ্যা করে বললাম, না। সে বলল, আমি কিন্তু শুনেছি। আমি বলরামের উপর খুব বিরক্ত হলাম, এইসব গল্প বলে ভয় দেখানো কোনো মানে হয়? ঠিক করলাম ভোরবেলায় তাকে ডেকে শক্তভাবে ধমক দিয়ে দেব। রাতে ঘুমোতে যাবার সময় লক্ষ্য করলাম লতিফার জ্বর এসেছে, সে কেমন ঝিম মেরে গেছে, মনটা খারাপ হয়ে গেল। হারিকেন জ্বালিয়ে রেখে ঘুমোতে গেলাম। গভীর রাতে ঘুম ভাঙল, লতিফা আমাকে ঝাঁকাচ্ছে, ঘর অন্ধকার। লতিফা বলল, হারিকেন আপনাআপনি নিভে গেছে, আমার বড় ভয় লাগতেছে। আমি হারিকেন জ্বালালাম, আর তখনই ঝনঝন শব্দ পেলাম, একবার না, বেশ কয়েকবার। লতিফা ফিসফিস করে বলল, শব্দ শুনলেন? আমি জবাব দিলাম না। লতিফা কাঁদতে লাগল। যতই দিন যেতে লাগলো লতিফার অবস্থা ততই খারাপ হতে লাগল। রোজ সে কফিলকে স্বপ্ন দেখে, কফিল তাকে শাসিয়ে যায়, বারবার মনে করিয়ে দেয় বাচ্চা হবার 7 দিনের মধ্যে সে বাচ্চা নিয়ে যাবে। মনের শান্তি পুরোপুরি নষ্ট হয়ে গেল। আমি লতিফাকে তার বাবার বাড়িতে নিয়ে যেতে চাইলাম, সে রাজি হলো না, প্রয়োজনে সে এইখানেই মরবে কিন্তু বাবার বাড়িতে যাবে না। আমি তার জন্য তাবিজ কবজের ব্যবস্থা করলাম, বাড়ি বন্ধনের ব্যবস্থা করলাম। আমি দরিদ্র মানুষ, তবু একটা কাজের মেয়ের ব্যবস্থা করলাম যেন সে সারাক্ষণ লতিফার সঙ্গে থাকে। কিছুতেই কিছু হলো না। এক সন্ধ্যাবেলা বাড়ি ফিরে দেখি লতিফা খুব সাজগোজ করেছে, লাল একটা শাড়ি পরেছে, পান খেয়ে ঠোঁট লাল করেছে, বেনি করে চুল বেঁধেছে, বেনিতে 4-5টা জবা ফুল। সে পা ছড়িয়ে মেঝেতে বসে আছে, একটু দূরে বলরাম এবং কাজের মেয়েটা, তারা দুজন ভীত চোখে তাকিয়ে আছে লতিফার দিকে। আমাকে দেখে লতিফা খিলখিল করে হেসে উঠল, হাসি আর থামতেই চায় না। আমি বললাম, কি হয়েছে লতিফা? লতিফা হাসি থামালো এবং আমাকে হতভম্ব করে দিয়ে পুরুষের গলায় বলল, মৌলানা আসছে, মৌলানারে অজুর পানি দাও, নামাজের পাটি দাও, কেবলা কোন দিকে দেখাইয়া দাও, টুপি দাও, তসবি দাও। আমি বললাম, এইরকম করতেছ কেন লতিফা? লতিফা আবার হাসতে হাসতে ভেঙে পড়ল, ও মা, মেয়ে ছেলের সঙ্গে দেখি মৌলানা কথা বলে, সি সি সি, মৌলানার লজ্জা নাই। আমি আয়তুল কুরসি পড়া শুরু করলাম। আমাকে থামিয়ে দিয়ে লতিফা চিৎকার করে বলল, চুপ কর, আমার নাম কফিল, তোর মতো মৌলানা আমি 10টা হজম করে রাখছি,
গোটা কোরআন শরীফ আমার মুখস্থ। আমার সঙ্গে পাল্লা দিবি? আয়, পাল্লা দিলে আয়। প্রথম থেকে শুরু করি। হি হি হি, ভয় পাইছস? ভয় পাওনেরই কথা, বেশি ভয় পাওনের দরকার নাই। তোর আমি কিছু বলবো না, তোর বাচ্চাটারে শেষ করব। তুই মৌলানা মানুষ, তুই বাচ্চা দিয়ে কি করবি? তুই থাকবি মসজিদে, মসজিদে বৈশা তুই তোর আল্লাহরে ডাকবি, পোলাপান না থাকাই তোর জন্য ভালো। হি হি হি। একটা ভয়ঙ্কর রাত পার করলাম ভাই সাহেব। সকালে দেখি সব ঠিকঠাক, লতিফা ঘরের কাজকর্ম করছে। এইভাবে দিন পার করতে লাগলাম, কখনো ভালো কখনো মন্দ। লতিফা যখন 8 মাসের পোয়াতে তখন আমি হাতে পায়ে ধরে আমার শাশুড়িকে এই বাড়িতে নিয়ে আসলাম। লতিফা খানিকটা শান্ত হলো, তবে আগের মতো সহজ স্বাভাবিক হলো না। চমকে চমকে ওঠে, রাতে ঘুমোতে পারে না, ছটফট করে, মাঝে মাঝে ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখে। সেই দুঃস্বপ্নে কফিল এসে উপস্থিত হয়। কফিল চাপা গলায় বলে, দেরি নাই, আর দেরি নাই, পুত্র সন্তান আসতেছে, 7 দিনের মধ্যে নিয়ে যাব, কান্নাকাটি যা করার কইরা নেও। ঘুম ভেঙে লতিফা জেগে ওঠে, চিৎকার করে কাঁদে। আমি চোখে দেখি অন্ধকার, কি করব কিছুই বুঝি না। শ্রাবণ মাসের 3 তারিখে লতিফার একটা পুত্র সন্তান হলো। কি সুন্দর যে ছেলেটা হলো ভাই সাহেব, না দেখলে বিশ্বাস করবেন না। চাপা ফুলের মতো গায়ের রং, টানা টানা চোখ। আমি 100 রাকাত শুকরানা নামাজ পড়ে আল্লাহর কাছে আমার সন্তানের হায়াত চাইলাম। আমার মনের অস্থিরতা কমল না। আতুর ঘরের বাইরে একটা বেঞ্চ পেতে রাতে শুয়ে থাকি। আমার স্ত্রীর সঙ্গে থাকেন আমার শাশুড়ি আর আমার স্ত্রীর দূর সম্পর্কের এক খালাতো বোন। পালা করে কেউ না কেউ সারা রাত জেগে থাকি। লতিফার চোখে 1 ফোঁটাও ঘুম নাই। সন্তানের মা, সারাক্ষণ বাচ্চা বুকের নিচে আড়াল করে রাখে, এক মুহূর্তের জন্য চোখের আড়াল করে না। আমার শাশুড়ি যখন বাচ্চা কোলে নেন তখনও লতিফা বাচ্চাটার গায়ে হাত দিয়ে রাখে, যেন কেউ বাচ্চা নিয়ে যেতে না পারে। 6 দিনের দিন কি হলো শুনেন, ঘোর বর্ষা, সারাদিন বৃষ্টি হয়েছে, সন্ধ্যার পর আকাশ ভেঙে বৃষ্টি নামল। এরকম বর্ষা আমি আমার জীবনে দেখি নাই। লতিফা আমাকে বলল, আজ রাতটা আপনি জাগ না থাকবেন, আমার কেমন জানি লাগতেছে। আমি বললাম, কেমন লাগতেছে? জানি না, একটু পরে পরে শরীর কাঁপতেছে। তুমি নিশ্চিন্ত হয়ে থাকো, আমি সারা রাত জাগ না থাকব। আপনি একটু বলরামরেও খবর দেন, সেও যেন জাগ না থাকে। আমি বলরামকে খবর দিলাম। লতিফা বাচ্চাটারে বুকের নিচে নিয়ে শুয়ে আছে। আমি একমনে আল্লাহরে ডাকতেছি, জীবন দেওয়ার মালিক তিনি, জীবন নেয়ার মালিকও তিনি। তখন রাত কত আমি জানি না ভাই সাহেব, ঘুমায় পড়েছিলাম। লতিফার চিৎকারে ঘুম ভাঙল, সে আসমান ফাটিয়ে চিৎকার করতেছে, আমার বাচ্চা কই গেল, আমার বাচ্চা কই। 2টা হারিকেন জ্বালানো ছিল, 2টাই নিভানো, পুরা বাড়ি অন্ধকার। কাঁপতে কাঁপতে হারিকেন জ্বালালাম, দেখি সত্যি বাচ্চা নাই। আমার শাশুড়ি ফিট হয়ে পড়ে গেলেন। লতিফা ঝড় বৃষ্টির মধ্যে দৌড়ায় ঘর থেকে বের হয়ে গেল, ছুটে গেল কুয়ার দিকে। কুয়ার উপর 3 দিয়ে ঢাকা ছিল, তাকায় দেখি 3 সরানো। লতিফা চিৎকার করে বলছে, আমার বাচ্চাটারে কুয়ার ভিতরে ফালাই দিছে, আমার বাচ্চাটা কুয়ার ভিতর। লতিফা লাভ দিয়ে কুয়াতে নামতে চাইল, আমি তাকে জড়িয়ে ধরলাম। ইমাম সাহেব চুপ করে গেলেন, কপালের ঘাম মুছলেন। আমি বললাম, বাচ্চাটা কি সত্যি কুয়াতে ছিল? জি। আর দ্বিতীয় বাচ্চা, সেও কি এইভাবে মারা যায়? জি না জনাব, আমার দ্বিতীয় বাচ্চা সন্তান বাড়িতে জন্মগ্রহণ করে। সিদ্দিক সাহেবের ওই বাড়ি তাহলে আপনি ছেড়ে দেন? জি, তাতে অবশ্য লাভ হয় না, কফিলের যন্ত্রণা কমে না, দ্বিতীয় সন্তানটাকেও সে মারে, জন্মের 4 দিনের দিন। আমি আঁতকে উঠলাম, থাক ভাই আমি শুনতে চাই না, গল্পগুলো আমি সহ্য করতে পারছি না। ইমাম সাহেব বললেন, আল্লাপাক আরেকটা সন্তান দিতেছেন, কিন্তু এই সন্তানটাকেও বাঁচাতে পারবো না। মনটা বড়ই খারাপ ভাই সাহেব, বড়ই খারাপ। আমি কতবার চিৎকার করে বলেছে, কফিল তুমি আমারে মেরে ফেলো, আমার সন্তান যে মেরো না, এই সুন্দর দুনিয়া তারে দেখতে দাও। ইমাম সাহেব কাঁদতে লাগলেন,
কিছুক্ষণের মধ্যেই ভোর হল। ইমাম সাহেব ফজরের নামাজের প্রস্তুতি নিতে লাগলেন। সেই দিন ভোরেই আমি শফিককে নিয়ে ঢাকায় চলে এলাম। শফিকের আরও কিছুদিন থেকে কালুখার রহস্য ভেদ করে আসার ইচ্ছা ছিল, আমি তা হতে দিলাম না। ইমাম সাহেবের সঙ্গে আরও কিছু সময় থাকা আমার পক্ষে সম্ভব ছিল না। সাধারণত আমি আমার জীবনের ভয়ঙ্কর অভিজ্ঞতার গল্প মিসির আলির সঙ্গে দেখা হওয়া মাত্র বলি। মজার ব্যাপার হচ্ছে, ইমাম সাহেবের এই গল্প তাকে বলা হলো না। ঢাকায় ফেরার তিন দিনের মাথায় তার সঙ্গে আমার দেখা, নানান কথাবার্তা হলো, এটা বাদ পড়ে গেল। দুমাস পর মিসির আলি আমার বাসায় এলেন। রাতে একসঙ্গে খাওয়া দাওয়া করলাম। তিনি প্রায় দুঘণ্টা কাটিয়ে বাড়ি চলে গেলেন। ইমাম সাহেবের গল্প বলা হলো না। তিনি চলে যাবার পর মনে হলো, ইমাম সাহেবের গল্পটা তো তাকে শোনানো হলো না। আমি আমার মেয়েকে বলে রাখলাম যে এরপর যদি কখনো মিসির আলি সাহেব আমাদের বাসায় আসেন, সে যেন আমার কানের কাছে ইমাম বলে একটা চিৎকার দেয়। আমার এই মেয়ের স্মৃতিশক্তি বেশ ভালো, সে যে যথাসময়ে ইমাম বলে চিৎকার দেবে সে বিষয়ে আমি নিশ্চিত। হলো তাই। অনেকদিন পর মিসির আলি সাহেব এসেছেন, তার সঙ্গে গল্প করছে। আমার মেয়ে কানের কাছে এসে বিকট চিৎকার দিল, এমন চিৎকার যে মেজাজ খারাপ হয়ে গেল। মেয়েকে করা ধমক দিলাম। মেয়ে কাঁদো কাঁদো হয়ে বলল, তুমি তো বলেছিলে মিসির চাচু এলে ইমাম বলে চিৎকার করতে। আমি বিরক্ত হয়ে বললাম, কানের পর্দা ফাটিয়ে তো দিতে বলিনি, যাও এখন যাও তো। মিসির আলি বললেন, ব্যাপারটা কি? আমি বললাম, তেমন কিছু না, আপনাকে একটা অভিজ্ঞতার গল্প বলতে চাচ্ছিলাম, একজন ইমাম সাহেবের গল্প। আপনার সঙ্গে দেখা হয় কিন্তু গল্পটা বলার কথা মনে থাকে না, মেয়েকে মনে করিয়ে দিতে বলেছে। সে এমন চিৎকার দিয়েছে এখন মনে হচ্ছে বাকানে কিছু শুনতে পারছি না। মিসির আলি বললেন, গল্পটা কি বলুন শুনি। আজ থাক, আরেকদিন বলবো, একটু সময় লাগবে, লম্বা গল্প। মিসির আলি বললেন, আরেক কাপ চা দিতে বলুন, চা খেয়ে বিদায় হই। চায়ের কথা বলে মিসির আলির সামনে এসে বসলাম। মিসির আলি সিগারেট ধরাতে ধরাতে বললেন, ইমাম সাহেবের গল্পটা আপনি কখনোই আমাকে বলতে পারবেন না। আমি অবাক হয়ে বললাম, কেন? আপনার মস্তিষ্কের একটা অংশ আপনাকে গল্পটা বলতে বাধা দিচ্ছে, যে কারণে অনেকদিন থেকে আপনি আমাকে গল্পটা বলতে চান, অথচ বলা হয় না, আপনার মনে থাকে না। আজ আপনাকে মনে করিয়ে দেওয়া হলো এবং মনে করিয়ে দেওয়ার জন্য আপনি রেগে গেলেন। তার চেয়ে বড় কথা, মনে করিয়ে দেবার পরও আপনি গল্পটি বলতে চাচ্ছেন না, অজুহাত বের করছেন, বলছেন লম্বা গল্প। আমি নিশ্চিত আপনার অবচেতন মন চাচ্ছে না এই গল্প আপনি আমাকে বলেন, আপনার সাবকনশাস মাইন্ড আপনাকে বাধা দিচ্ছে। আমার সাবকনশাস মাইন্ড আমাকে বাধা দিচ্ছে কেন তা আমি বুঝতে পারছি না, গল্পটা শুনলে বুঝতে পারব। চা আসুক, চা খেতে খেতে আপনি বলা শুরু করুন, আমার সিগারেটও ফুরিয়েছে, কাউকে দিয়ে কয়েকটা সিগারেট আনিয়ে দিন। আমি আর কোনো অজুহাতে গেলাম না, গল্প শেষ করলাম। গল্প শেষ হওয়া মাত্র মিসির আলি বললেন, আবার বলুন। আবার কেন? মানুষ যখন প্রত্যক্ষ অভিজ্ঞতার গল্প বলে তখন মূল গল্পটি দ্রুত বলার দিকে ঝোঁক থাকে বেশি, গল্পের ডিটেলসে যেতে চায় না। একই গল্প দ্বিতীয়বার বলার সময় বর্ণনা বেশি থাকে, কারণ মূল কাহিনী বলা হয়ে গেছে, কথক তখন না বলা অংশ বলতে চেষ্টা করেন। আপনিও তাই করবেন, প্রথমবার শুনে কয়েকটা জিনিস বুঝতে পারিনি, দ্বিতীয়বারে বুঝতে পারব, শুরু করুন। আমি শুরু করলাম, বেশ সময় নিয়ে বললাম। মিসির আলি বললেন, কবে গিয়েছিলেন ধুন্দুলনাড়া, তারিখ মনে আছে? আছে। আমি মিসির আলিকে তারিখ বললাম। তিনি শান্ত গলায় বললেন, আপনার তারিখ অনুযায়ী মেয়েটির বাচ্চা এখন হবে কিংবা হয়ে গেছে, আপনি বলছেন 10 মাস আগের কথা। মেয়েটির বাচ্চা হয়ে গিয়ে থাকলে তাকে যে হত্যা করা হয়েছে সেই সম্ভাবনা 99 ভাগেরও বেশি, আর যদি এখনও না হয়ে থাকে তাহলে বাচ্চাটাকে বাঁচানো যেতে পারে। এখন কটা বাজে দেখুন তো। আমি ঘড়ি দেখলাম, 9টা বাজে। মিসির আলি বললেন, রাত 10:30 ময়মনসিংহ যাওয়ার একটা ট্রেন আছে, চলুন রওনা হই। সত্যি যেতে চান? অবশ্যই যেতে চাই, আপনার অসুবিধা থাকলে কিভাবে যেতে হবে আমাকে বলে দিন, আমি ঘুরে আসি। আমার অসুবিধা আছে তবু যাব।
এখন বলুন তো জিনকোফিলের ব্যাপারটা আপনি বিশ্বাস করেছেন না? না। আপনার ধারণা বাচ্চাগুলোকে খুন করা হয়েছে? তা তো বটেই। কে খুন করেছে? মিসির আলি সিগারেট ধরাতে ধরাতে বললেন, কে খুন করেছে তা আপনিও জানেন, আপনার সাবকনশিয়াস মাইন্ড জানে। জানে বলেই সাবকনশিয়াস মাইন্ড গল্পটি বলতে আপনাকে বাধা দিচ্ছিল। আমি কিছুই জানি না। মিসির আলি হাসতে হাসতে বললেন, আপনার সাবকনশিয়াস মাইন্ড জানে, কিন্তু সে এটি আপনার কনসাস মাইন্ডকে জানায়নি বলেই আপনার মনে হচ্ছে আপনি জানেন না। আমি বললাম, কে খুন করেছে? লতিফা। দুটি বাচ্চাই সে মেরেছে, তৃতীয়টিও মারবে। কি বলছেন এসব? চলুন রওনা হয়ে যাই, দেরি হয়ে যাচ্ছে, ট্রেনে যেতে যেতে ব্যাখ্যা করব। মিসির আলি বললেন, লতিফা যে পুরো ঘটনাটা ঘটাচ্ছে তা পরিষ্কার হয়ে যায় শুরুতেই, যখন ইমাম সাহেব আপনাকে বলেন কিভাবে জিন কফিল তাকে আগুনে পুড়িয়ে মারার চেষ্টা করেছিল। পুরানো ধরনের মসজিদ, একটা মাত্র দরজা। এই ধরনের মসজিদে বসে থাকলে বাইরের চিৎকার শোনা যাবে না, ভেতর থেকে চিৎকার করলেও বাইরের কেউ শুনবে না, কারণ সাউন্ড ওয়েভ চলার জন্য মাধ্যম লাগে। মসজিদের দেয়াল সেখানে বাধার মতো কাজ করছে। আপনি এবং ইমাম সাহেব মসজিদে ছিলেন। ইমাম সাহেব একসময় স্ত্রীর খোঁজ নিতে গেলেন এবং ফিরে এসে বললেন, লতিফা খুব চিৎকার করছে, তাই না? জি, তাই। মসজিদের ভেতরে বসে সেই চিৎকার আপনি শুনতে পাননি, তাই না? জি। অথচ ইমাম সাহেব যখন আগুন দেখে ভয় চেঁচালেন, বাঁচাও বাঁচাও, তখন লতিফা পানির বালতি নিয়ে ছুটে এলো। প্রথমত, ইমাম সাহেবের চিৎকার লতিফার শোনার কথা না। দ্বিতীয়ত, শুনে থাকলেও লতিফা কি করে বুঝলো আগুন লেগেছে? সে পানির বালতি নিয়ে ছুটে এলো কেন? আগুন আগুন বলে চিৎকার করলেও আমরা চিৎকার শুনে প্রথমে খালি হাতে ছুটে আসি, তারপর পানির বালতি আনি, এটাই স্বাভাবিক। এই মেয়ে শুরুতেই পানির বালতি নিয়ে ছুটে এসেছে, কারণ পানির বালতি হাতের কাছে রেখেই সে আগুন ধরিয়েছে। আমার এই যুক্তি কি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হচ্ছে? হচ্ছে। প্রথম শিশুটি মারা গেল, শিশুটিকে ফেলা হলো কুয়ায়, এই খবর মেয়েটি জানে, কারণ সে পাগলের মতো ছুটে গেছে কুয়ার দিকে, অন্য কোথাও নয়। তার বাচ্চাটিকে কুয়াতে ফেলা হয়েছে এটা সে জানল কিভাবে? জানল কারণ সে নিজেই ফেলেছে। এই যুক্তি কি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হচ্ছে? হ্যাঁ, হচ্ছে। আপনাকে কি আরো যুক্তি দিতে হবে? আমার কাছে আরো ছোটখাটো যুক্তি আছে। আর লাগবে না। শুধু বলুন, কুয়ার উপরে টিনের ঝনঝন শব্দ হতো কেন, যে শব্দ ইমাম সাহেব নিজেও শুনেছেন? কুয়ার টিনটা না দেখে বলতে পারবো না, আমার ধারণা বাতাসে টিনটা কাঁপে, ঝনঝন শব্দ হয়, দিনের বেলায় এই শব্দ শোনা যায় না, কারণ আশেপাশে অনেক ধরনের শব্দ হতে থাকে, রাত যতই গভীর হয় চারপাশ নীরব হতে থাকে, সামান্য শব্দই বড় হয়ে কানে আসে। আপনার এই যুক্তিও গ্রহণ করলাম, এখন বলুন লতিফা এমন ভয়ঙ্কর কাণ্ড কেন করছে? মেয়েটা অসুস্থ, মনোবিকার ঘটেছে। ইমাম সাহেব লোকটি তাদের আশ্রিত, তাদের পরিবারের চাকর বাকরেরা যে কাজ করে সে তাই করত। মেয়েটি ভাগ্যের পরিহাসে এমন একজন মানুষের প্রেমে পড়ে যায়, প্রচণ্ড মানসিক চাপের সম্মুখীন হয়, পরিবারের সবার কাছে ছোট হয়, অপমানিত হয়। এত প্রচণ্ড চাপ সহ্য করার ক্ষমতা তার ছিল না, তার মনোবিকার ঘটে। পোয়াতি অবস্থায় মেয়েদের হরমোনাল ব্যালেন্স এদিক ওদিক হয়, সেই সময় মনোবিকার তীব্র হয়। মেয়েটির ক্ষেত্রেও তাই হয়েছে। মেয়েটি দরিদ্র ইমামকে বিয়ে করে কঠিন মানসিক চাপের সম্মুখীন হয়েছে, একই সঙ্গে সে লোকটিকে প্রচণ্ড ভালোবাসে, আবার প্রচণ্ড ঘৃণাও করে। কি ভয়াবহ অবস্থা! মেয়েটি ইমামকে প্রচণ্ড ঘৃণা করে এটা কেন বলছেন? ইমামতি পেশা মেয়েটির পছন্দ নয়। পছন্দ নয় বলে মেয়েটি কফিলের গলায় বলেছে, ইমাম আসছে, ওজুর পানিতে, জায়নামাজ দে, কেবলা কোন দিকে বলে দে, এক ধরনের রসিকতা করার চেষ্টা করছে। মনোবিকার এমন ভয়াবহ রূপ নিল কেন? সে নিজের বাচ্চাকে হত্যা করছে কেন? বড় ধরনের বিকারে এরকম হয়, সে নিজেকে ধ্বংস করতে চাইছে, নিজের সন্তান হত্যার মাধ্যমে সেই ইচ্ছারই অংশবিশেষ পূর্ণ হচ্ছে। আরো কিছু থাকতে পারে, না দেখে বলতে পারবো না। ধুন্দলনাড়া গ্রামে সন্ধ্যার পর পৌঁছলাম। পৌঁছেই খবর পেলাম 5 দিন হয় ইমাম সাহেবের একটি কন্যা হয়েছে,
কন্যাটি ভালো আছে। বড় ধরনের স্বস্তি বোধ করলাম। ইমাম সাহেবের সঙ্গে দেখা করলাম মসজিদে। তিনি আমাদের দেখে বড়ই অবাক হলেন। আমি বললাম, আপনার স্ত্রী কেমন আছেন? ইমাম সাহেব বিব্রত গলায় বললেন, ভালো না, খুব খারাপ। কফিল তার সঙ্গে সঙ্গে আছে। কফিল বলেছে 7 দিনের মাথায় মেয়েটাকে মেরে ফেলবে। খুব কষ্টে আছি ভাই সাহেব। আল্লাপাকের কাছে আমার জন্য খাস দিলে একটু দোয়া করবেন। আমি বললাম, আমি আমার এক বন্ধুকে সঙ্গে নিয়ে এসেছি, উনি আপনার স্ত্রীর সঙ্গে কিছু কথা বলবেন। ইমাম সাহেব বিস্মিত হয়ে বললেন, কেন? যাতে আপনার বাচ্চাটা ভালো থাকে, সুস্থ থাকে। উনি খুব বড় একজন সাইকিয়াট্রিস্ট, অনেক কিছু বুঝতে পারেন যা আমরা বুঝতে পারি না। ওনার কথা শুনলে আপনাদের মঙ্গল হবে, এই জন্যে ওনাকে এনেছি। অবশ্যই আমি ওনার কথা শুনব, অবশ্যই শুনব। ইমাম সাহেব আমাদের ঘরে নিয়ে গেলেন। ঘরে অনেক লোকজন ছিল, তাদের সরিয়ে দেওয়া হল। মিসির আলী বললেন, আমি কিছু কথা বলবো যা শুনতে ভালো লাগবে না, তবু দয়া করে শুনুন। লতিফা চাপা গলায় বলল, আমার সাথে কি কথা? আপনার বাচ্চাটির বিষয়ে কথা। বাচ্চাটি যাতে বেঁচে থাকে, ভালো থাকে, সেজন্যই আমার কথাগুলি আপনাকে শুনতে হবে। লতিফা তার স্বামীর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, বলেন কি বলবেন। মিসির আলী খুবই নিরাসক্ত গলায় কথা বলতে শুরু করলেন। কথা বলার সময় একবারও লতিফার দিকে তাকালেন না। লতিফা তার শিশুকে বুকের কাছে নিয়ে খাটে হেলান দিয়ে বসে আছে। তার মাথায় লম্বা ঘোমটা, ঘোমটার ফাঁক দিয়ে মাঝে মাঝে তার তীব্র চোখের দৃষ্টি নজরে আসছে। ইমাম সাহেব তার স্ত্রীর পাশে বসে আছেন। মিসির আলীর ব্যাখ্যা যতই শুনছে ততই তার চেহারা অন্যরকম হয়ে যাচ্ছে। মিসির আলী কথা শেষ করে লতিফার দিকে তাকিয়ে বললেন, আপনি কি আমার ব্যাখ্যা বিশ্বাস করলেন? লতিফা জবাব দিল না, মাথার ঘোমটা সরিয়ে দিল। কি সুন্দর শান্ত মুখ, চোখের তীব্রতা এখন আর নেই, মনে হচ্ছে অশ্রু টলমল করছে। মিসির আলী কঠিন গলায় বললেন, আমার ব্যাখ্যা আপনি বিশ্বাস না করলেও শিশুটির দিকে তাকিয়ে তার মঙ্গলের জন্য শিশুটিকে আপনি অন্যের কাছে দিন, সে যেন কিছুতেই আপনার সঙ্গে না থাকে। আমার যা বলবার বললাম, বাকিটা আপনাদের ব্যাপার। আচ্ছা, আজ তাহলে যাই, আমরা রাতে রওনা হব, নৌকা ঠিক করা আছে। আমরা বাইরে এসে দাঁড়ালাম। আমি বললাম, মিসির আলী সাহেব, আপনার কি মনে হয় মেয়েটি আপনার কথা বিশ্বাস করেছে? মিসির আলী সিগারেট ধরাতে ধরাতে বললেন, হ্যাঁ করেছে, এবং বিশ্বাস করার কারণেই তার দ্রুত রোগ মুক্তি ঘটবে। আমার ধারণা মেয়েটি নিজেও খানিকটা হলেও এই সন্দেহই করেছিল। মেয়েটি অসম্ভব বুদ্ধিমতী। চলুন রওনা দেওয়া যাক, এই গ্রামে রাত কাটাতে চাই না। আমি বললাম, ইমাম সাহেবের সঙ্গে কথা বলে যাবেন না? না, আমার কাজ শেষ, বাকিটা ওরা দেখবে। রওনা হবার আগে আগে ইমাম সাহেব ঘর থেকে বের হয়ে এলেন, শিশুটি তার কোলে। তিনি বললেন, লতিফা মেয়েটাকে দিয়ে দিয়েছে, সে খুব কাঁদতেছে, আপনার সঙ্গে কথা বলতে চায়, মেহরবানি করে একটু আসেন। আমরা আবার ঢুকলাম। বিস্মিত হয়ে দেখলাম লতিফা ব্যাকুল হয়ে কাঁদছে। মিসির আলী কোমল গলায় বললেন, আপনি কি কিছু বলবেন? লতিফা কাঁদতে কাঁদতে বলল, আল্লাহ আপনার ভালো করবে, আপনি কোনোরকম চিন্তা করবেন না, আপনার অসুখ সেরে গেছে, সেটা আর কোনো দিন হবে না। লতিফা তার স্বামীর কানে কানে কি যেন বলল। ইমাম সাহেব বিব্রত গলায় বললেন, জনাব কিছু মনে করবেন না, লতিফা আপনার একটু সুইয়া দেখতে চায়। মিসির আলী হাত বাড়িয়ে দিলেন। লতিফার দুই হাতে সেই হাত জড়িয়ে ধরে শিশুর মতো চিৎকার করে কাঁদতে লাগল। নৌকায় উঠছে, ইমাম সাহেব আমাদের তুলে দিতে এলেন। নৌকা ছাড়ার আগ মুহূর্তে নিচু গলায় বললেন, ভাই সাহেব, আমি অতি দরিদ্র মানুষ, আপনাদের যে কিছু দিব আল্লাপাক আমাকে সেই ক্ষমতা দেন নাই। এই কোরআন শরীফটা আমার দীর্ঘদিনের সঙ্গী, যখন মন খুব খারাপ হয় তখন পড়ি, মন শান্ত করি। আমি খুব খুশি হব যদি কোরআন মজিদটা আপনি নেন, আপনি নেবেন কিনা তা অবশ্য জানি না। মিসির আলী বললেন, অবশ্যই নেব, খুব আনন্দের সঙ্গে নেব। ভাই সাহেব, আমার মেয়েটার একটা নাম কি আপনি রাইখা যাইবেন? মিসির আলী হাসিমুখে বললেন, হ্যাঁ যাব,
আপনার মেয়ের নাম রাখলাম লাবণ্য। ইউনিভার্সিটিতে পড়ার সময় এই নামের একটা মেয়ের প্রেমে পড়েছিলাম। মেয়েটা আমাকে একেবারেই পাত্তা দেয়নি। মাঝে মাঝে মেয়েটার কথা আমার মনে হয়, মনটা খারাপ হয়ে যায়। ভাই যাই। গল্পটির এখানেই সমাপ্তি। পাঠেছিলাম সজল। ধন্যবাদ।